আমি এখন রেকর্ডিং অন করছি, ঠিক আছে? লেখা কি এখনো ক্লিয়ার আছে? হ্যাঁ ভাইয়া, আচ্ছা হ্যাঁ ভাইয়া, লেখা ক্লিয়ার ভাই। লেখা যদি ক্লিয়ার হয় তাহলে এরকম। ওকে, তাহলে আমরা যেটা বলতেছি, আমরা আসলে এই এই এক্সপ্রেশনটা নিয়ে অনেক, মানে এই ধরনের এক্সপ্রেশন অনেক বেশি দেখব। এটাকে পড়তে এ ইজ কংগ্রুয়েন্ট টু বি মডুলো এম, এবং এইটার মানে হচ্ছে এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই এম। ঠিক আছে, তার মানে তুমি যখনই দেখবে যে ইজ কংগ্রুয়েন্ট টু বি মডুলো এম, তুমি এটাকে চিন্তা করবে হবে যে এ থেকে বি বাদ দিলে যে ইন্টিজারটা হয় সেটা এম দিয়ে ভাগ যায়। এখন তাহলে এইভাবে যদি তুমি চিন্তা করো যে আজকের ক্লাসে আমরা নতুন কোনো কিছু কিন্তু দেখতেছি না, আজকের ক্লাস মানে এখনের ক্লাস, আমরা নতুন কোনো কিছু দেখতেছি না, আমরা ইচ্ছা করলে এখন যা যা দেখবো সবকিছু আসলে ডিভিজিবিলিটি দিয়েই ফ্রেম রিফ্রেম করা যায়। এখন ডিভিজিবিলিটি যদি রিফ্রেম করা যায় তাহলে এই নতুন নোটেশনের সুবিধাটা কি? নতুন নোটেশনের সুবিধা হচ্ছে কি, আসলে নোটেশন খুবই পাওয়ারফুল জিনিস। তোমার কাছে যদি কারেক্ট নোটেশন না থাকে তুমি আসলে চিন্তা ভাবনা অত ইজিলি করতে পারো না। তুমি আজকের ক্লাসে কিছু দূর দেখার পরে তুমি হয়তো কিছুক্ষণ পরে আবিষ্কার করবে যে এই নতুন নোটেশনটা আসলে অনেক পাওয়ারফুল, এবং এই নোটেশনটা তোমার চিন্তা করাটাকে আরো সোজা করে দেয়। তোমরা হয়তো খেয়াল করে দেখতে পারো যে মানে এনশিয়েন্ট গ্রিসের যে মানুষজন গুলা ছিল তারা জ্যামিতিতে অনেক ভালো ছিল, কিন্তু তারা হচ্ছে অ্যালজেব্রাতে অত বেশি ভালো ছিল না। এর এর একটা মেজর কারণ ছিল হচ্ছে কি, অ্যালজেব্রা করার জন্য তাদের যে নোটেশন দরকার, মানে অ্যালজেব্রার জন্য কন্ডিউসিভ নোটেশন তাদের ছিল না। এই জন্য মানে এনশিয়েন্ট গ্রিসে কিন্তু অনেক ব্রিলিয়ান্ট পিপল ছিল, কিন্তু তারা আসলে অ্যালজেব্রাতে খুব একটা বেশি প্রোগ্রেস করতে পারে নাই। তুমি এখন নিজে চিন্তা করে দেখো যে ওই মানে আগেকার দিনে লোকজন রোমান নিউমেরাল ব্যবহার করতো, এখন রোমান নিউমেরাল এখন এখনো যদি তোমাদের এরকম রোমান নিউমেরাল ব্যবহার করতে হবে, দুটো সংখ্যা যোগ করতে তোমাদের কি পরিমাণ কষ্ট করতে হইতো, এটা কি বুঝতে পারছো? মানে নোটেশন খুবই পাওয়ারফুল জিনিস, এবং এখানে আসলে ওই ঘটনাটাই ঘুরবে। আমরা আসলে মডুলার অ্যারিথমেটিকে দেখবো যে এই নোটেশনটা অনেক কিছুকে অনেক ক্লিয়ার ভাবে তোমার চিন্তা করতে হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস হচ্ছে কি, মডুলার অ্যারিথমেটিক নতুন কোনো কিছু না। মডুলার অ্যারিথমেটিক নিয়ে আমরা আসলে অনেক ছোটবেলা থেকেই চিন্তা ভাবনা করে আসছি। আমাদের ছোটবেলার ভোকাবুলারিতেই জোড় বিজোড় বা ইভেন অড এই দুটো শব্দ ছিল। এখন তুমি কি কখনো চিন্তা করে দেখছো জোড় আর বিজোড় এই দুটো শব্দ আসলে কি মিন করতেছে? আমরা আসলে সবগুলো ইন্টেজারকে দুই এর পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতেছি যে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ বা রিমাইন্ডার কত আসে, এইটার এইটার দিক থেকে আমরা হচ্ছে সব ইন্টেজারকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলছি। প্রথম ক্যাটাগরিতে আছে আসলে ওই সকল ইন্টেজার যাদেরকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ জিরো হয়, আর সেকেন্ড ক্যাটাগরিতে আছে ওই সকল ইন্টেজার যাদেরকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ এক হয়। তাহলে আমরা এই টাইপের কথাবার্তা তো অনেক অনেক কিছু করি, রাইট? যে আমরা বলি যে দুইটা জোড় সংখ্যা যোগ করলে জোড় হয়, আবার দুইটা বিজোড় সংখ্যা যোগ করলে জোড় হয়। এখানে আমরা আসলে মডিউলো দুইতে কাজ করতেছি। তাহলে এখন তুমি যদি চিন্তা করে দেখো যে দুই কিন্তু স্পেশাল কোনো নাম্বার না, আমরা কিন্তু এই দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হয় এই জিনিসটা দুই ছাড়া অন্য কোনো নাম্বারের জন্য করতে পারি। যেমন কোন একটা সংখ্যাকে তিন দিয়ে ভাগ করলে ভাগশেষ তিন রকমের হইতে পারে, রাইট? হইতে পারে জিরো, হইতে পারে ওয়ান, হইতে পারে টু। তাহলে এখন আমরা তার মানে সব ইন্টেজারকে তিন দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হয় সেটার রেসপেক্টে তিন ভাগে ভাগ করে ফেলতে পারি। প্রথম ভাগে থাকবে হচ্ছে কি ওই সকল ইন্টিজার যাদেরকে তিন দিয়ে ভাগ করলে ভাগশেষ জিরো হয়, এটা মনে করো দা বাকেট জিরো। সেকেন্ড বাকেটে থাকবে হচ্ছে কি ওই সকল ইন্টিজার যাদেরকে তিন দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় ওয়ান, এবং থার্ড বাকেটে থাকবে ভাগশেষ দুই। এগুলা তার মানে এই প্রথম বাকেটের মধ্যে থাকবে থ্রি সিক্স নাইন এই নাম্বার গুলা, সেকেন্ড বাকেটের মধ্যে থাকবে হচ্ছে কি সেভ ফোর সেভেন এই নাম্বার গুলা, থার্ড বাকেটে কি থাকবে বুঝতে পারছো। তাহলে এইটাই আসলে বেসিক্যালি মডিউলার অ্যারিথমেটিক। তার মানে মডিউলো থ্রিতে সকল নাম্বার ইদার জিরো অথবা ওয়ান অথবা টু। ঠিক আছে, এখন তোমাদের কাছে মনে হতে পারে যে এই এই জিনিসটা তো খুবই আচ্ছা। আমার আমি একটা জিনিস খেয়াল করতেছি, চ্যাট কি এখন প্রাইভেট করা আছে নাকি এভরিওয়ান দেওয়া আছে? তোমরা যখন চ্যাট করতেছো এটা ডিফল্ট কি মানে খালি প্রাইভেট টু ম্যাথ ক্যাম্প দেওয়া নাকি ডিফল্ট টু এভরিওয়ান দেওয়া, এটা কি একটু বলতে পারবে? হ্যাঁ ডিফল্ট টু এভরিওয়ান। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে এটা হচ্ছে কি মডুলার অ্যারিথমেটিকের আইডিয়া। ঠিক আছে, এটা আমার মনে হয় এইটুকু সবাই জানো। ঠিক আছে, এটা এটা নিয়ে তাও কিছুক্ষণ কথা বলে নিলাম, এইটা সম্বন্ধে মনে হয় সবারই আইডিয়া আছে, রাইট? এখন এটা কেন বলতেছি, তোমার হচ্ছে
এরকম একটা রেজাল্ট সম্বন্ধে কি তোমরা জানো যে কোন একটা বিজোড় সংখ্যাকে বর্গ করলে তাকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ সবসময় 1 হয়? এটা মনে হয় তোমরা সবাই জানো, ঠিক আছে? এখন এই জিনিসটা তোমরা কোথায় শিখছো? সবার এমনিতে আমাদের এটা টেক্সট বইতেও ছিল, রাইট? এটা হচ্ছে মনে হয় 19 এর টেক্সট বইতে ছিল। 19 এর টেক্সট বইতে এটা কিভাবে করা হতো, যে কোন একটা বিজোড় সংখ্যাকে আসলে 2k+1 ফর্মে লেখা যায় এবং তাকে তাহলে বর্গ করলে কি হয়, বর্গ করলে এরকম কিছু হয়, তারপর হচ্ছে এখান থেকে কিছু ক্যালকুলেশন করা ছিল, রাইট? এখন তুমি একবার চিন্তা করে দেখো যে আমরা জানতে চাই যে কোনো একটা বিজোড় সংখ্যাকে বর্গ করলে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়। তার মানে আমরা জানতে চাই যে কোন বিজোড় সংখ্যার বর্গ মডিউলো 8 এ কত, রাইট? কোন একটা বিজোড় সংখ্যার বর্গ মডিউলো 8 এ কত। এখন মডিউলো 8 এ কত সেটা বোঝার জন্য কোন একটা বিজোড় সংখ্যা মডিউলো 8 এ কত কত নিতে পারে। জিরো মডিউলো 8 একটা জোড় সংখ্যা। জিরো মডিউলো 8 মানে হচ্ছে ওই সকল সংখ্যা যাদেরকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, তার মানে এটা একটা জোড় সংখ্যা। তাহলে জিরো মডিউলো 8 জোড়। তোমার বিজোড় হইতে পারে হচ্ছে কি 1 মডিউলো 8, 3 মডিউলো 8, 5 মডিউলো 8 আর 7 মডিউলো 8, রাইট? যে কোনো বিজোড় সংখ্যা মডিউলো 8 এ কি কি হইতে পারে, সবাই কি এগুলো ফলো করতেছ? একটু বলো, কারণ আমি আমি হচ্ছে কি একদম বেসিক করতে চাচ্ছি, তখন বেসিক এর জন্য খুব বেশি বেসিক হয়ে গেলে আবার অসুবিধা। এই এই জিনিসগুলো বুঝতে পারলে একটু বলো। আচ্ছা, কোন বিজোড় সংখ্যা হচ্ছে কি 1 মডিউলো 8, 3 মডিউলো 8, 5 মডিউলো 8 আর 7 মডিউলো 8 হইতে পারে। এখন এইখানে কিছু ট্রিক জানলে ভালো হয়, সেটা হচ্ছে কি 7 মডিউলো 8 বলা যা -1 মডিউলো 8 বলা তাই, ঠিক আছে? কারণ মডিউলো 8 এ 7 যে বাকেটে আছে -1 ও সেই বাকেটেই আছে, ওকে? তার মানে এটা এটা কেন বলতেছি যে তুমি সবসময় তুমি তুমি যখন ই করবা মানে মডিউলো 8 এ কাজ করবা, তখন হচ্ছে গিয়ে তুমি যত অ্যাজ লং অ্যাজ তুমি হচ্ছে গিয়ে একটা বাকেটের যে কোনো একটা নাম্বার নিয়ে ট্রাই করতেছো ততক্ষণ পর্যন্ত এটা ফাইন। তার মানে তুমি হচ্ছে যদি 7 নিয়ে ট্রাই করো আর -1 নিয়ে ট্রাই করো, জিনিস সব সেম হবে, ওকে? তাইলে এখন একইভাবে 5 কে আমরা কি লিখতে পারবো, মানে আরো ইজিয়ার একটা নাম্বার, যে ইজিয়ার বলতে হচ্ছে ইন টার্মস অফ স্মলার অ্যাবসলিউট ভ্যালু, -3, ঠিক আছে? তাহলে তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে কোনো অড ইন্টিজার মডিউলো এটা কি কি হইতে পারে, 1 হইতে পারে, 3 হইতে পারে, -3 হইতে পারে আর -1 হইতে পারে, ফাইন? আচ্ছা, তাহলে কোন একটা অড ইন্টিজার স্কোয়ার কেমন হয় মডিউলো 8? 1 কে স্কোয়ার করলে 1 হয়, 3 কে স্কোয়ার করলে হয় 9। হাউএভার 9 আর 1 কিন্তু একই জিনিস, কারণ 9 আর 1 সেম বাকেট আছে মডিউলো 8 এ। তাহলে 3 কে স্কোয়ার করলে 1 হয়, -3 কে স্কোয়ার করলে 9 হয় যেটা আসলে 1, এবং 7 বা -1 কে স্কোয়ার করলে হয় 1। সুতরাং তুমি দেখতে পাচ্ছ যে কোনো অড নাম্বার সেটা 1 মডিউলো 8 নাকি 3 মডিউলো 8 নাকি -3 মডিউলো 8 নাকি -1 মডিউলো 8, ইট ডাজ নট ম্যাটার, এটা আসলে তোমার ই হবে, মানে এটা স্কোয়ার করলে 1 মডিউলো 8 হচ্ছে। এর মানে কি যে কোনো অড ইন্টিজার কে স্কোয়ার করলে তাকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয়, ঠিক আছে? এই এই জিনিসগুলো কি সবাই এগুলা কি সবাই জানো? কারণ এগুলো যদি জানো তাহলে আমি এর পরের স্টেপে যাব, মানে আমি হচ্ছে কি সকল বেস কভার করে সামনে আগাতে চাচ্ছি যাতে কেউ লেফট বিহাইন্ড না থাকে, ঠিক আছে? কেউ যদি এগুলো না জানো হাত তুলতে পারো, মানে রেইজ হ্যান্ড ফিচার ইউজ করতে পারো, আর যদি ই থাকে ফাইন থাকে তাহলে আমরা সামনে যাই, ওকে? আচ্ছা, তাহলে এরপরে মনে করো কোন একটা সংখ্যাকে স্কোয়ার করলে সেটা মডিউলো 3 তে কি কি রেজিডিউ রাখতে পারে। রেজিডিউ মানে হচ্ছে কি কি বাকেটে থাকতে পারে, আমি কিছু মানে লুজ ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম। কোন একটা স্কোয়ার নাম্বার মডিউলো 3 তে কি কি হইতে পারে, আমার কোয়েশ্চনটা কি বুঝতে পারছো? আচ্ছা, 01 অ্যানসার অলরেডি আসছে। এটার মানে হচ্ছে কি আমি জিজ্ঞেস করতেছি যে এমনিতে তো ইন্টিজার গুলা মডিউলো 3 তে ইদার 0 মডিউলো 3 হইতে পারে অথবা 1 মডিউলো 3 হইতে পারে অথবা 2 মডিউলো 3 হইতে পারে। এখন আমি বলতেছি যে যেগুলো স্কোয়ার নাম্বার মানে যেগুলো পারফেক্ট স্কোয়ার সেগুলো কি কি হইতে পারে। এখন কোন একটা নাম্বার যদি 0 মডিউলো 3 হয় তাকে স্কোয়ার করলে হবে 0 মডিউলো 3, মানে একটা নাম্বার যদি 1 মডিউলো 3 হয় তাকে স্কোয়ার করলে হবে 1 মডিউলো 3, কোন একটা নাম্বার যদি 2 মডিউলো 3 তাকে স্কোয়ার করলে হবে 4 মডিউলো 3, বাট 4 মডিউলো 3 ইজ দ্য সেম অ্যাজ 1 মডিউলো 3। সুতরাং আসলে কোন একটা নাম্বারকে স্কোয়ার করলে 0 আর 1 ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যায় না, ঠিক আছে? তার মানে
2 মানে x স্কয়ার ক্যান নেভার বি কংগ্রুয়েন্ট টু 2 মডুলো 3 ফর এনি x ঠিক আছে আচ্ছা এই লো জানো তাহলে আমাকে একটু কিউ এক্সপ্লেইন করতে পারবা যে যদি তোমার কাছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে যেটার সবগুলা বাহুই হচ্ছে ইন্টিজার তাহলে এদের মধ্যে একটা বাহুকে কেন অবশ্যই 3 দ্বারা ডিভিজিবল হতে হবে এটা কি কেউ এক্সপ্লেইন করতে পারবা আমার কাছে আবার আবার কোশ্চেন রিপিট করি আমার কাছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটা বাহু হচ্ছে ইন্টিজার এখন তিনটা বাহু যদি ইন্টিজার হয় তাহলে ইট ইজ অ্যাবসলিউটলি দ্য কেস ইট ইজ অলওয়েজ দ্য কেস যে এদের মধ্যে একটা 3 দ্বারা ডিভিজিবল হবে একটা সাইড অ্যাট লিস্ট একটা সাইড আমরা যদি এমনি চিন্তা করে দেখি এটা যদি হয় এ এটা যদি হয় বি এটা যদি হয় সি তাহলে আমরা কি জানি মানে পিথাগোরাস এর উপপাদ্য থেকে আমরা জানি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার এখন এ বি আর সি এর কোনোটাই যদি 3 দ্বারা ডিভিজিবল না হয় তাহলে তাদের স্কয়ার কে মডুলো 3 তে কত হতেই হবে এ বি আর সি এর কোনোটাই যদি 3 দ্বারা ডিভিজিবল না হয় তাহলে তাদের স্কয়ার কে মডুলো 3 তে কত হতেই হবে 1 1 হইতেই হবে রাইট তাহলে এখন তিনটাই 1 হয় মানে তাহলে তো 1 প্লাস 1 সমান সমান 1 হয়ে যাবে বাট মডুলো 3 তে কি 1 প্লাস 1 সমান সমান 1 না মানে 1 প্লাস 1 হচ্ছে কি 2 তাহলে তাহলে হচ্ছে আচ্ছা বাই দ্য ওয়ে এখানে দেখুন 1 প্লাস 1 সমান সমান 1 লিখতেছি এটা কিন্তু মডুলো 3 তে একটা ইকুয়েশন ঠিক আছে মানে আমি আসলে এটা জিজ্ঞেস করতেছিলাম যে ইজ 1 প্লাস 1 কংগ্রুয়েন্ট টু 1 মডুলো 3 দি অ্যানসার ইজ নো আচ্ছা এটা একটু বাইরে চলে যাচ্ছে রাইট মেইন জিনিসপত্র বলতে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে আচ্ছা এটার আগে আরেকটা জিনিস বলা দরকার সেটা হচ্ছে চাইনিজ মিন থিওরেমের আগে মডুলার ইনভার্স নিয়ে কিছু কথা বলা দরকার যেহেতু আমাদের প্রথম ভোটের অপশনে ছিল যে মডুলার ইনভার্স যদি না জানো তাহলে অপশন 1 এ ভোট করো মডুলার ইনভার্স এটা নিয়ে কিছু কথা বলতে হবে এখন আমরা যখন বলতেছি আমরা মডুলার অ্যারিথমেটিক করতেছি অ্যারিথমেটিক কথাটার মানে কি যোগ বিয়োগ গুণ ভাগ এখন যোগ বিয়োগ গুণ এইগুলা খুবই নর্মালি কাজ করে মডুলার অ্যারিথমেটিকে এবং তুমি যদি ইনটিউটিভলি কাজ করতে থাকো মানে ভেরি আনলাইকলি যে তুমি একটা ভুল করবা কিন্তু যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে যে ভাগ করতে যাও ওকে এখন ভাগ করা বলতে আমরা কি বুঝাচ্ছি মনে করো তোমাকে আসলে এই ইকুয়েশনটা সলভ করতে হবে 8x সমান সমান 1 নট মডুলার অ্যারিথমেটিকে নর্মাল অ্যারিথমেটিকে এটা ভাগ এই x এর ভ্যালু বের করতে হবে সেই ক্ষেত্রে তুমি কি করো মানে এখানে x এর ভ্যালু বের করার উপায় x এর ভ্যালু বের করার উপায় হচ্ছে যে দুই সাইডকে 8 দিয়ে ভাগ করা রাইট দুই সাইডে 8 দিয়ে ভাগ করলে তুমি x এর ভ্যালু পাই যাবে তার মানে তোমার কাজ আসলে এই যে x এর সাথে যে এই 8 টা গুণ হয়ে আছে এটাকে কোনোভাবে সরায় ফেলা এটা সরায় ফেলার উপায় কি 8 দিয়ে ভাগ করা এখন আসলে ভাগ করা বলতে আসলে আলাদাভাবে কিছু নাই আমরা আসলে চিন্তা করি যে কোন একটা মানে 8 দিয়ে ভাগ করা মানে আসলে 8 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এ গুণ দেওয়া আট দিয়ে ভাগ দেওয়া মানে আটের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দিয়ে গুণ দেওয়া মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে কি কোন একটা সংখ্যার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে কি এমন একটা সংখ্যা যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে 1 হয় যেমন আচ্ছা এটা তো একটা অবভিয়াসলি জানো আমি কেন তা বলতেছি তো বলতেছি ওকে যেমন 5 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে কি 1/5 কারণ 5 আর 1/5 গুণ করলে 1 হয় ঠিক আছে তাহলে এখন মনে করো আমরা এই সেম ইকুয়েশনটাই সলভ করবো হাউএভার ইন মডুলার অ্যারিথমেটিক মনে করো আমরা এইটা সলভ করতে চাই যে আমরা বের করতে চাই কোন এক্স এর জন্য এই টেক্স ইজ কংগ্রুয়েন্ট টু 1 মডুলো সে মনে করো 11 ওকে তাহলে আগের মতোই আমরা যদি এক্স বের করতে চাই আমাদের কি করতে হবে আমাদেরকে কোনোভাবে এই 8টাকে সরাইতে হবে মানে 8টাকে সরানো মানে হচ্ছে এই 8 দিয়ে ভাগ করা বা 8 এর ইনভার্স দিয়ে গুণ দেওয়া রাইট এখন আটের ইনভার্স দিয়ে যদি আমরা গুণ দিতে চাই
আমাকে ধরে জানতে হবে যে 8 এর ইনভার্স কি, মানে 8 এর ইনভার্স হবে এমন একটা নাম্বার যাকে 8 দিয়ে গুণ করলে রেজাল্ট হয় 1, রাইট? তাহলে এখন 8 এর তাহলে আমাকে এমন একটা নাম্বার খুঁজে বের করতে হবে যাকে 8 দিয়ে গুণ করলে রেজাল্ট হয় 1, এরকম একটা নাম্বার কি খুঁজে বের করতে পারবা? একটু ডিফারেন্স তো দেখো, আগে ছিল আমরা রিয়েল নাম্বারে কাজ করতেছিলাম, এখন আমি হচ্ছে মডিউলো 11 এ কাজ করতেছি। কোশ্চেনটা কি বুঝতে পারছো? আচ্ছা, একজন বলছে 7, কেন? কারণ আমরা যদি 8 কে 7 দিয়ে গুণ দিই রেজাল্টটা হচ্ছে কি 56, রাইট? আর 56 মডিউলো 11 এ কত? 56 আসলে মডিউলো 11 এ 1। আচ্ছা, আমি আবার বাইরে চলে যাচ্ছি, আমার আসলে এটাকে এরকম জায়গায় রাখতে হবে, 8 × 7 56, which is congruent to 1 modulo 11, ঠিক আছে? তার মানে আমরা এইটা জেনে গেলাম যে আমি যদি কোনোভাবে 8 কে এলিমিনেট করতে চাই, অ্যাট লিস্ট ইন মডিউলো 11, আমাকে আসলে 7 দিয়ে গুণ দিতে হবে। ওকে, তাহলে আমরা যদি 7 দিয়ে গুণ দিই তাহলে জিনিসটা কি হবে, এই সাইডে হবে হচ্ছে x আর এই সাইডে হবে হচ্ছে 7 মডিউলো 11। তাহলে আমরা x এর জন্য সলভ করে ফেলছি, রাইট? আচ্ছা, তাহলে আমরা মডুলার ইনভার্স এর ডেফিনিশন দেওয়ার জন্য এখন রেডি, যে আমরা যদি মডিউলো m এ a এর মডুলার ইনভার্স বের করতে চাই, মডিউলো m এ এর ইনভার্স হচ্ছে এমন একটা নাম্বার b যেন a b ইজ কংগ্রুয়েন্ট টু 1 মডিউলো m। আচ্ছা, এখন আবার এইদিকে লিখলে এইদিকে চলে যায়, আমার মনে হয় আর একটু জুম আউট করা দরকার, কোন একভাবে জুম আউট করা কি সম্ভব এখানে? আচ্ছা, দেখি ভিডিও সেটিংস, মনে হয় জুম আউট করা সম্ভব না। আমার আসলে যেটা করা উচিত তাহলে আসলে নতুন পেজে যাওয়ার পরপরই বাউন্ডারি দিয়ে দেওয়া উচিত, যে বাউন্ডারি বাইরে আমার লেখা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন জিজ্ঞেস করছে হাউ ডিড উই গেট এক্স ইকুয়াল, মানে এক্স ইকুইভ্যালেন্ট টু 7 মডুলো 11। আচ্ছা, আমাদের জিনিসটা কি ছিল, 8x কংগ্রুয়েন্ট টু 1 মডুলো 11, আমরা আসলে এক্স এর জন্য সলভ করতে চাচ্ছিলাম। আমরা কি করলাম, দুই সাইডে 7 দিয়ে গুণ করছি, দুই সাইডে যদি 7 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 7 × 8 × x, আর এদিকে হবে 7 মডিউলো 11, ঠিক আছে? তাহলে এখন 7 × 8 কত, 56, হাউএভার 56 বলা যা 1 বলাও তাই, মডিউলো 11, মডিউলো 11 হচ্ছে কি 56 যা 1 তাই, তাহলে আমরা আসলে এই 7 × 8 কে জাস্ট 1 দিয়ে রিপ্লেস করে দিতে পারবো, তাহলে এই সাইড হচ্ছে কি 7 মডিউলো 11। আচ্ছা, তাও আমি তো একেবারে বাউন্ডারি বাইরে যাচ্ছি না, অসুবিধা নেই মনে হয়, আগের পেজটা দেখান প্লিজ। ওকে, এটা হচ্ছে আগের পেজ। তাহলে আমরা কি মডুলার ইনভার্স এর ডেফিনিশন বুঝতে পারছি, মডিউলো এম এ, মডিউলো এম এ এর ইনভার্স, এর মডুলার ইনভার্স হচ্ছে এমন একটা নাম্বার বি যাকে এর সাথে গুণ দিলে 1 হয় মডুলো এম, মানে এটা খুবই ন্যাচারাল অ্যানালগ অফ হোয়াট উই নো টু বি, মানে আমাদের ইন নরমাল ইনভার্স এর যে ডেফিনিশন আছে সেটার সাথে এটা রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, তাহলে মডুলো ইনভার্স এর ডেফিনিশন কি সবার ক্লিয়ার? তাহলে আমরা আসলে আজকের মেইন টপিকে শুরু যাইতে পারবো, বুঝছো? আমরা মানে আমাদের মেইন টপিক আসলে চাইনিজ রিমাইন্ডার থিওরেম, তারপরে ফার্মাসিউটিক্যাল থিওরেম, অয়েলার সোশিয়াল থিওরেম ইত্যাদি ইত্যাদি। সবাই একটু ই বলো যে তোমরা এই পার্টটা বুঝতে পারছো না, মডুলার ইনভার্স এর পার্টটা বুঝতে পারছো না, না বুঝলে বলো, কারণ এই এটা খুবই ইম্পর্টেন্ট। এখনো অ্যানসার আছে যে নট ফুললি ক্লিয়ার। ওকে, আচ্ছা ভাই, মডুলার ইনভার্স এর কাজটা কি? মডুলার ইনভার্স এর কাজটা কি, তুমি মনে করো তুমি আসলে কি করতে চাও, তুমি আসলে মডুলার অ্যারিথমেটিক, তুমি নর্মালি অ্যারিথমেটিকে যে কাজগুলো করতে চাও মডুলার অ্যারিথমেটিকেও তুমি আসলে সেম কাজগুলো করতে চাও, ঠিক আছে? তুমি যোগ করতে চাও, বিয়োগ করতে চাও, গুণ করতে চাও, ভাগ করতে চাও,
এখন তুমি যেমন এই যে এই ইকুয়েশনটাই দেখলা যে আমি মনে করি 8x is congruent to 1 modulo 11 এই ইকুয়েশন আমি সলভ করতে চাই এই ইকুয়েশনটা তুমি আমরা সলভ করতে চাই আমাকে কোন ভাবে 8 দিয়ে ভাগ দিতে পারতে হবে রাইট মানে 8 দিয়ে ভাগ দেওয়া মানে কি 8 দিয়ে ভাগ দেওয়া মানে আসলে 1/8 দিয়ে গুণ দেওয়া এখন 1/8 বলে তো মানে মডুলো 11 এ কিছু নাই মডুলো 11 এ আসলে 11টা জিনিস আছে মডুলো 11 আছে 0 মডুলো 11 আছে 1 মডুলো 11 আছে 2 এখানে আপ টু মডুলো 11 আছে হচ্ছে কি 10 ঠিক আছে মডুলো 11 আসলে 11টা জিনিস আছে 0 2 10 এখন 1/8 বলে তো কিছু নাই কারণ আমাদের আসলে 1/8 এর একটা অ্যানালগ লাগবে এখন 1/8 এর অ্যানালগ বলতে আমরা যেটা বলছি 1/8 এর ফাংশনটা কি হোয়াট ডাজ 1/8 মিন 1/8 হচ্ছে কি ওই নাম্বারটা যাকে 8 দিয়ে গুণ করলে 1 হয় তাহলে আমার আসলে খুঁজতে হবে যে এই যে যে 11টা জিনিস আছে 0 থেকে 10 পর্যন্ত জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর মধ্যে কি কেউ আছে যাকে 8 দিয়ে গুণ করলে 1 হয় এবং এর মধ্যে আমি 7 পাইছি রাইট কারণ 7 কে 8 দিয়ে গুণ করলে হয় 56 আর 56 মডুলো 11 এ যা 1 ও মডুলো 11 এ তাই এই পার্টে কি বুঝতে পারছো যে 56 আর 1 সেম জিনিস মডুলো 11 এ মানে আমি যদি 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ জি ভাই সেই কনটেক্সটে আমরা যদি দেখি মানে সকল নাম্বারকে ভাগ করে দিই আমরা যদি 11টা বাকেট ভাগে ভাগ করি বাকেট 0 আপ টু বাকেট 10 তাহলে দ্য নাম্বার 56 এন্ড দ্য নাম্বার 1 উইল গো ইনটু দ্য সেম বাকেট যেহেতু তারা সেম বাকেটে যাবে তারা আসলে ইকুইভ্যালেন্ট অ্যাট লিস্ট যতক্ষণ পর্যন্ত মডিউল 11 এ আসি ততক্ষণ পর্যন্ত 1 হচ্ছে দ্য ফর অল ইন্টেন্টস এন্ড পারপাসেস সেম ওকে তার মানে আমরা অলরেডি 8 এর মডিউলার ইনভার্স পেয়ে গেছি মডিউল 11 এ সেটা হচ্ছে 7 কারণ 8 আর 7 গুণ করলে 1 হয় 8 এর ইনভার্স হবে এমন একটা জিনিস যাকে 8 এর সাথে গুণ করলে 1 হয় তাহলে 8 এর ইনভার্স কি 8 এর ইনভার্স হচ্ছে 7 বাট এটা হচ্ছে মডুলো 11 এটা নট নেসেসারিলি ইশে মানে সব জায়গায় যেমন আমি যদি মনে করি এরকম 11 এর জায়গায় 13 করে দিই মনে করো আমি 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 ইচ্ছা তোমাদেরকে টেস্ট করার জন্য জিজ্ঞেস করছি যে মানে 8 ইনভার্স মডুলো 13 এ কত এটা মনে করে জিজ্ঞেস করলাম যারা বল মানে যে বলতেছে যে নট ফুললি ক্লিয়ার সে একটু এই কোয়েশ্চনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যদি অ্যান্সার দিতে পারো তাহলে হয়ে যাবে ঠিক আছে এটা বের করার উপায় কি একটা মানে একটা ডাম উপায় হচ্ছে যে সবকিছু ট্রাই করে দেখা রাইট মানে তুমি এটা কি করছো তুমি করছো এমন একটা নাম্বার যাকে 8 দিয়ে মানে 8 ইনভার্স কি ইনভার্স হচ্ছে এমন একটা নাম্বার যাকে 8 দিয়ে গুণ করলে 1 হয় রাইট তাহলে তুমি হচ্ছে কি কি নাম্বার তোমাকে ট্রাই করতে হতে পারে তুমি হচ্ছে 0 থেকে শুরু করে আপ টু 12 সবগুলো নাম্বার তুমি যদি 8 দিয়ে গুণ করে দেখো যে কোন একটা নাম্বারকে 8 দিয়ে গুণ করলে 1 আসে কিনা তাইলেই কাজ হবে এর থেকে স্মার্টার ওই আছে বের করো আপাতত আমি এটা নিয়ে কথা না বলি আপাতত জাস্ট চিন্তা করো যে আমি সবগুলো নাম্বার দিয়ে ট্রাই করবো তুমি যদি আস্তে আস্তে ট্রাই করতে থাকো ইভেন্টুয়ালি দেখবা যে 8 কে 5 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 40 আর 40 আর 1 আসলে মডুলো 13 তে সেম ওকে এই পার্টটা তো বুঝতে পারছো তাহলে আসলে 8 ইনভার্স লেখা যায় মডুলো 13 তে তোমার 5 লেখাও তাই 8 ইনভার্স আর 5 আসলে মডুলো 13 তে সেম জিনিস ওকে এখন কি মডুলো ইনভার্স সবার জন্য ক্লিয়ার জি ভাই আচ্ছা তাইলে আমরা আবার সামনে যাই তো ভাই একটা কোশ্চেন আছে হ্যাঁ ডাইরেক্ট হ্যাঁ হ্যাঁ না বাট 8 স্কয়ারটা আসলে 64 এখন মডুলো এখন আচ্ছা এখানে একটা নাম্বার বলো যে কোন কিছু ফাংশন এখানে তোমার পছন্দের নাম্বার 2 2 বল 2 লাইক আচ্ছা 2 2 ওকে এখন মনে করো তুমি এখান থেকে x এর ভ্যালু বের করতে চাও রাইট এখন এই 8 স্কয়ার মানে কি স্কয়ার মানে আসলে 64 64x ইজ আসলে এটা সলভ করতে চাও এখন আমাকে বলো যে 64 64 কে আসলে রিডিউস করে কি লেখা যাবে কারণ 64 তো অনেক বড় নাম্বার 64 কে আসলে 0 থেকে 12 এর মধ্যে যে কোনো একটা নাম্বার হিসেবে বলা যাবে বল তো কি লেখা যাবে আচ্ছা 5 13 65 রাইট হ্যাঁ 12 তাহলে 64 আসলে মাইনাস 1 12 বা মাইনাস 1 যে কোনো একটা বলতে পারো 12 বা মাইনাস 1
ঠিক আছে তাইলে মাইনাস এক্স ইজ টু মডুলো থার্টিন তাহলে এক্স ইজ আসলে মাইনাস টু মডুলো থার্টিন এখন মাইনাস টু মানে কি মাইনাস টু মান মাইনাস টু বলা যা ইলেভেন বলা তাহলে আসলে এক্স আসলে এই যে ইলেভেন এর বাকেটে ছিল কিন্তু ভাই দুইবার 5 মাল্টিপ্লাই করলে হয় না দুইবার 5 মাল্টিপ্লাই করলেও হয় হয় না হয় না 25 আসে মানে 12 আসে যেখানে আমরা দেখতেছি এখানে 11 আসতেছে তখন 5 স্কয়ার করলে ওটা মোর 13 এ 12 আসে এখানে তো 2 ছিল না না এখানে তো 2 ছিল এখানে তো শুরুতে 2 ছিল না তুমি যদি দুইবার 5 গুণ করো তাহলে এখানে 5 2 গুণ 10 গুণ 50 হবে না তুমি খেয়াল করো খেয়াল করো তোমার তো এখানে 2 আছে রাইট তুমি যদি 2 আর 5 গুণ করো 2 আর 5 গুণ করলেও হবে কারণ তুমি একবার চিন্তা করো এখানে যে 8 স্কয়ার আছে না আচ্ছা ভিডিও কি কোনো কারণে ল্যাগ করতেছে অল্প তাহলে কি ভাই জাস্ট স্কয়ার করে দিলেই হবে ওর পক্ষে মানে আমরা যদি 64টা বের করি আমরা আমরা 8 এরটা জানি মানে 5 তো 8 স্কয়ার কি 25 হবে হ্যাঁ 8 স্কয়ার 25 হবে কারণ তুমি দেখো তোমার 8 স্কয়ার কি 8 স্কয়ার আসলে 8 গুণ রাইট তাহলে তোমার আসলে এই 8 গুলাকে কি করার জন্য কি করতে হবে মনে করো তুমি এটাকে 5 গুণ 5 দিয়ে গুণ দিলা এখন এই 5 আর এই 8 মিলে কি হবে 1 হবে রাইট তারপরে এই এখানে অলরেডি এই বামে একটা 5 আছে আর এই ডানে একটা 8 আছে এই 5 আর 1 মিলে 5 হবে তারপর আর 5 আর 8 মিলে 1 হবে ঠিক আছে মানে তুমি যেরকম চিন্তা করতেছো সেরকমই হবে এটা এটা মানে অনেক কমপ্লিকেটেড কিছু না ঠিক আছে সবাই কি মডুলার মানে মডুলার ইনভার্স এর আইডিয়াটা ক্লিয়ার মডুলার ইনভার্স হচ্ছে কোন একটা নাম্বার মডুলার ইনভার্স হচ্ছে কেমন একটা নাম্বার যাকে ওই নাম্বার দিয়ে গুণ দিলে 1 হয় ঠিক আছে উই অ্যাপ্রোপ্রিয়েট মডুলাস আমাকে আরেকবার একটু বলো তো যে ভিডিও ল্যাগ করতেছে কিনা ইয়েস স্যার কারণ ভিডিও যদি ইওর হ্যান্ড ইজ ফ্রোজেন ল্যাগ স্যার আই হ্যাভ আ কোশ্চেন হ্যাঁ বলো if negative x is congruent to 2 mod 13 does that mean x is congruent to 11 mod 13 হ্যাঁ কারণ তুমি হচ্ছে জাস্ট সিম্পলি দুই সাইডে ই করতেছো মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করতেছো মানে গুণ একেবারে নরমালি কাজ করে রাইট আচ্ছা আমার ভিডিও ফ্রোজেন হয়ে গেছে এখন ভিডিও ফ্রোজেন হওয়ার কারণ সম্ভবত আমি হচ্ছে ফোন থেকে ভিডিও নিচ্ছে ধরো আমাদের আমি আরেকবার ভিডিওটা ই করে রিফ্রেশ করি ধরো একটু ওয়েট করো এখন এখন আবার হচ্ছে না ভিডিও জি ভাই ঠিক আছে এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে বাট হালকা ল্যাগ করছে এখন তো ল্যাগ নাই রাইট মোটামুটি হালকা ভাই মানে একটু ইটস ওকে ইট ডাজন্ট ম্যাটার ল্যাগ যদি না 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 এটা ফিক্স করা সম্ভব আমি আমি যদি ডাইরেক্ট ফোন থেকে ই নেই ঠিক আছে দাঁড়াও আমি দেখি আচ্ছা এটা এটা এখন ফিক্স করতে গেলে অনেক সময় লাগবে আমার মনে হয় আমরা এইভাবে আগাইতে থাকি কারণ এরকম অনলাইন জিনিসপত্র আমরা আসলে আনচার্টেড ওয়াটারে আছি আনচার্টেড টেরিটরি সুতরাং কিছু টেকনিক্যাল হিসাব হইতে পারে আর তবে এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মডেল ইনভার্স বুঝছে কিনা মডেল ইনভার্স কি ফাইন কারণ আমরা চাইনিজ রিমাইন্ডার থিওরেম যাব আচ্ছা আমি ধরে নিচ্ছি ফাইন আচ্ছা এরপর আমরা যেটা দেখবো সেটার নাম হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরাম ওকে অন চাইনিজ রিমাইন্ডার থিওরাম এর জন্য এই প্রবলেমটা একটু দেখো এই যে এক নাম্বার যেটা ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার দ্যাট লিভস রিমাইন্ডার্স অফ 3 এন্ড 4 ওয়েন ডিভাইডেড বাই 5 এন্ড 11 রেসপেক্টিভলি ওকে মানে তোমাকে খুঁজে বের করতে বলছে সবচেয়ে
ছোট পজিটিভ ইন্টেজার যাকে 5 আর 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 আর 4 হয়, রাইট? সবাই কি কোশ্চেনটা বুঝতে পারছে? আমরা লিখে রাখি, ভাগশেষ হয় 3 আর 4, ভাগ করতে হবে 5 আর 11। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি প্রবলেমটা সবাই বুঝছি, রাইট? এখন এই প্রবলেমটা সলভ করাটা আসলে মানে একটা সেট অফ সাইমুলটেনিয়াস কংগ্রুয়েন্স সলভ করা। যেমন আমরা আসলে এমন একটা এক্স খুঁজতেছি যে এক্সটা আসলে কংগ্রুয়েন্ট টু 3 মডিউলো 5 এবং এক্স ইজ কংগ্রুয়েন্ট টু 4 মডিউলো 11। ঠিক আছে, আমরা আসলে এইটা সলভ করতে চাই, রাইট? আমরা সলভ করতে চাই এমন এক্স যেটাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 3, আর যেটাকে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 4। তাহলে আমরা আসলে এইটা সলভ করতে চাই, মানে আমরা সলভ করতে চাই এমন সব এক্স যারা এই দুইটা কংগ্রুয়েন্স কি স্যাটিসফাই করে। এখন আমরা আস্তে আস্তে যাই, ঠিক আছে? একজন জিজ্ঞেস করতেছে, একজন বলতেছে অ্যান্সার ইজ 48, আমি এখনো জানি না অ্যান্সার কি, আমরা আস্তে আস্তে ওয়ান টাইম করি। কোন একটা নাম্বার যদি 3 মডিউলো 5 হয়, তাহলে সেই নাম্বারটাকে আসলে 5x+3 আকারে লেখা যাবে। সবাইকে 5k+3 আকারে লেখা যাবে। সবাইকে এটা বুঝতে পারছি? কোন একটা নাম্বার x যদি 3 মডিউলো 5 হয়, তাহলে x কে 5k+3 আকারে লেখা যাবে। তাহলে এখন এই 5k+3 কে আমরা এই জায়গাটায় প্লাগ ইন করবো। প্লাগ ইন করলে জিনিসটা কি হবে? এটা হবে 5k+3 is congruent to 4 modulo 11 এবং এই 3 টাকে এই সাইডে নিলে হবে 5k is congruent to 1 modulo 11, রাইট? এখন আমি যদি কোনোভাবে k বের করতে পারি, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যায়। মানে k বের করার উপায় কি? k বের করার উপায় হচ্ছে 5 দিয়ে ভাগ করা আর 5 এর মডুলার ইনভার্স বের করা। কারণ 5 এর মডুলার ইনভার্স কত? আমি যদি 5 × 9 করি, তাহলে 45 হবে, আর 45 আসলে 1 মিলি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে 9 দিয়ে গুণ, মানে 9 দিয়ে দুই সাইডে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমাদের এখানে চলে আসে হচ্ছে 9 মডুলো 11। ওকে, আচ্ছা, তাহলে কে যদি হয় 9 মডুলো 11, তাহলে কে কে লেখা যাবে? আসলে তোমার 11k′+9, এটা তো সবাই বুঝতে পারছি, রাইট? জি ভাই। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এই কে এর এই জিনিসটাকে আবার এখানে প্লাগ ইন করব। এখানে যদি প্লাগ ইন করি, তাহলে জিনিসটা কি হয় আমাদের? হয় হচ্ছে কি 5k এর জায়গায় হচ্ছে কি 11k′+9+3। আবার উপরে উঠে গেছে। ওকে, এখন জাস্ট পুরো জিনিসটা অ্যালজেব্রা করে। অ্যালজেব্রা করলে কি আসে? এখানে আসে 55k′+45+3 বা 55k′+48। আচ্ছা, একজন জিজ্ঞেস করতেছে মডুলার ইনভার্স বের করার কোনো থিওরেম আছে? মানে মডুলার ইনভার্স বের করা কিন্তু একটা কম্পিউটেশনাল কাজ, রাইট? মানে তোমার এটা একটা কম্পিউটেশনাল টাস্ক। এখন থিওরেম দিয়ে কিন্তু কম্পিউটেশনাল টাস্ক হয় না। কম্পিউটেশনাল টাস্কের জন্য লাগে আসলে অ্যালগোরিদম এবং অ্যান্সার আছে, ঠিক আছে? এটা আসলে তোমার এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগোরিদম দিয়ে করা যায়। পুরো ক্যান সি দ্য হোল থিং, আপাতত এখন হোল থিং দেখা লাগবে না। আচ্ছা, আমি হাত সরিয়ে দিচ্ছি। মানে আমরা আসলে এখান থেকে এখানে গেছি, ঠিক আছে? সবাইকে এই পর্যন্ত ফলো করছো যে তোমার এক্স সমান সমান এইটা আসে? জি হ্যাঁ। ওকে, এক্স সমান সমান 55k′+48, এটা মানে আসলে কি? মানে এই জিনিসটা আসলে বলে যে এক্স ইজ কংগ্রুয়েন্ট টু 48 মডুলো 55, ঠিক আছে?
আচ্ছা, এবং আমাদের যে কোয়েশ্চনটা ছিল, আমাদের কোয়েশ্চন ছিল সবচেয়ে ছোট পজিটিভ ইন্টিজার যেটা এই কংগ্রুয়েন্স কে স্যাটিসফাই করে, রাইট? আমরা এক্স এক্স কে কিন্তু আমরা ক্যারেক্টারাইজ করতেছি, আমরা বলছি যে এক্স কে এরকম হইতে হবে। এক্স কে যদি 3 মডুলো 5 আর 4 মডুলো 11 হইতে হয়, তাহলে এক্স আসলে 48 মডুলো। আচ্ছা ভাইয়া, আমাদের তো বলেই দিছে তাই না যে এক্স ধনাত্মক? হ্যাঁ হ্যাঁ, তো মানে এক্স যদি ধনাত্মক হয় তাহলে তো 48 আনসার, তাই না? হ্যাঁ 48 আনসার, আমি বলতেছি না যে 48 আনসার। সবচেয়ে ছোট হয় যখন কে প্রাইম 0 হয়। হ্যাঁ, সবচেয়ে ছোট হয় যখন কে প্রাইম 0 হয়, এক্স্যাক্টলি। আচ্ছা তাহলে, আচ্ছা ভাইয়া, তাহলে তো আমরা ওই ইকুয়েশনটা থেকে সরাসরি বের করতে পারি, মানে কে প্রাইম ইকুয়ালস টু 0 বসাই দিয়ে। হ্যাঁ, ইকুয়েশন থেকে আমি এইভাবে লেখার কারণ আছে, আমি সেটা এখন মানে চাইনিজ ইনভেন্টর থিওরেমের স্টেটমেন্ট লিখবো, তো এই জন্য মানে এই এই যে এই লাস্টে যে আরেকটা লাইন লিখলাম, এই লাইনটা তোমার ওই প্রবলেমটা সলভ করার জন্য দরকার আছে, ঠিক আছে? আমি আমি এটা লেখার আরেকটা কারণ আছে। ওকে, আচ্ছা এখন মনে করো আমার আরো একটা এক্সট্রা কনগ্রুয়েন্স আছে, ঠিক আছে? মনে করো আমি হচ্ছে কি এখানে আরো একটা এক্সট্রা কনগ্রুয়েন্স লাগাই দিলাম, সে তোমার এখানে মনে করো 8 দিলাম মডুলো 8, আর এখানে মনে করো সে 2 দিলাম। তাহলে এখন এটাকে সলভ করার জন্য কি করতে হবে ভাইয়া? তাহলে এখন আমরা ওই যে আগে যেটা পেয়েছি x কনগ্রুয়েন্ট টু 48 মড 55 এইটা, আর আপনার যে x কনগ্রুয়েন্ট টু 2 মড 8 এইটা আপনার হচ্ছে সলভ করব, তাহলে হয়ে গেল। হ্যাঁ, মানে হচ্ছে আমাদের আমরা একটু আগে যে কাজটা করছি সেটাই আমরা আসলে রিপিট করবো। এই যে আমরা তো এটা বের করছিলাম যে মানে প্রথম দুইটা কংগ্রুয়েন্স থেকে আমরা এটা বের করছিলাম যে x কে 55 k প্রাইম প্লাস 48 হইতে হবে, ঠিক আছে? তাহলে এখন এই জিনিসটাকে আবার এখানে প্লট করব, প্লট করার পরে আবারও সফট মানে ওই সেম কাজ করতে থাকবো, ঠিক আছে? আমরা মানে করেই ফেলি যত ই আছে আমাদের কাছে। এখন কি আছে? এখন আছে হচ্ছে কি x সমান সমান 55 k প্রাইম প্লাস 48, এবং আমাদের নতুন একটা রিকারেন্স আছে, সরি কংগ্রুয়েন্স আছে 2 মডুলো 8, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই এই জিনিসটাকে এখানে আবার বসাই দেব, 55 k প্রাইম প্লাস 48 ডেস কংগ্রুয়েন্ট টু 2 মডুলো 8, তারপরে 48 কে এই সাইডে নিব, 48 কে এই সাইডে নিলে হবে হচ্ছে 55 k প্রাইম সমান সমান মাইনাস 46 মডুলো 8। এখন এইখান থেকে তোমার কে প্রাইম বের করতে গেলে কি করতে হবে, 55 এর ই লাগবে তোমার, রাইট? 55 এর মডুলার ইনভার্স লাগবে মডুলো 8। ভাই এখানে, হ্যাঁ এখানে x ইজ কংগ্রুয়েন্ট টু 2 মড 8 কেন হইছে? ও এটা না হয় নাই, মানে আমরা নতুন আরেকটা ই লাগাইছি, মনে করো ওই কোশ্চেনটার সাথে আরো একটা অ্যাডেন্ডাম দেওয়া হলো যে আচ্ছা বুঝতে পারছো, মানে আমি আগের কোশ্চেন আমরা সলভ করে ফেলি, আগের কোশ্চেন হচ্ছে কি আমাদের অ্যানসার 48, আমি জাস্ট বলতেছি যদি আমি এখানে আরো একটা এক্সট্রা কংগ্রুয়েন্স অ্যাড করতাম, বলতাম যে এবং এক্স কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 হয়, তাহলে হচ্ছে কি হবে, মানে আমি যদি আরো এক্সট্রা অ্যাড করতেই থাকতাম তাহলে জিনিসটা কিন্তু আগের থেকে কঠিন হইতো না, তোমার কাজ একটু বেশি হইতো বাট জিনিসটা কঠিন হইতো না। বাট হাউ এভার প্রতি স্টেপে দেখতে পাচ্ছ তোমার আসলে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে প্রতি স্টেপে তোমার আসলে মডুলার ইনভার্স বের করা লাগে একবার, রাইট? মানে তুমি যখন প্রথম কংগ্রুয়েন্সটা থেকে সেকেন্ড কংগ্রুয়েন্সে প্লাগ ইন করলা, তখন তোমাকে একটা মডুলার ইনভার্স কমপ্লিট করতে হতো, রাইট? তারপরে সেটা বের করার পরে তুমি আবার প্লাগ ইন ব্যাক করলা, ব্যাক করার পরে আবার সেটাকে আরেকটা মডুলার মানে মডুলার ইনভার্স কমপ্লিট করতেছে প্রতি স্টেপে, প্রতি স্টেপে হচ্ছে তুমি ই করতেছো মানে নতুন একটা মডুলার ইনভার্স কমপ্লিট করতেছো, এই পার্টটা কি বুঝতে পারছো? ভাইয়া মানে এই পৃষ্ঠার লেখাগুলো আরেকবার বললে ভালো হইতো, ভাগ শেষ হয় 3 আর 11 দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয় 4। এখন মনে করো আমি কোশ্চেনটাকে আরো এক্সটেন্ড করলাম, আরো একটা এক্সট্রা লাগাই দিলাম, বললাম যে তোমার এইটাও হইতে হবে যে তাকে 8 দিয়ে ভাগ করলে ভাগ শেষ 2 হয়, মানে আরো এক্সট্রা একটা ই করে দিলাম, রাইট? তাহলে এখন সেই ক্ষেত্রে কি করতে হবে, এখন তুমি হচ্ছে কি যখন এই লাইন পর্যন্ত আসবা x is equal to 55 k prime plus 48, তারপরে এই জিনিসটাকে আবার এখানে প্লাগ ইন করবা, এই জিনিসটাই আসলে আমরা এই পেজে আবার বলছি যে আমরা তো এই পর্যন্ত বের করছিলাম x is congruent to 55 k prime plus 48,
তারপরে আমাদের নতুন কংগ্রুয়েন্স যে থার্ডটা যেটা আমরা এখন ইউজ করি নাই সেটার মধ্যে আমরা আসলে এই এক্স এর ভ্যালুটা প্লাগ ইন করব। ঠিক আছে, এখন কি বুঝতে পারছো নতুন পেজেরটা? আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে এখানে কিছু জিনিসপত্র আছে, এই 55 আসলে ই না, মানে আমরা তো 55 রাখবো না, কারণ ওখানে মডিউল 8 আছে। 55 আসলে কি মডিউল 8 এর -1 -1, তাহলে এটা মাইনাস কে, আর -46 আসলে 2 আছে। আচ্ছা আচ্ছা, আপাতত এরকম রাখি, তারপর হচ্ছে কি মানে -1 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হবে 46 মডিউল 8, এবং 46 আসলে কত তোমার 6 8 48, এটা -2 না -2 -2 হয় হবে এখানে। ঠিক আছে, বা তোমার যদি মাইনাস দেখতে পছন্দ না হয় তাহলে লিখবে যে কে প্রাইম ইজ সিক্স মডিউল 8। ঠিক আছে, এরপরে কি করতে, এই যে কে প্রাইম ইজ সিক্স মডিউল 8 এর মানে আসলে কে প্রাইম সমান সমান 8 কে প্রাইম প্রাইম প্লাস 6, রাইট? তারপর তুমি হচ্ছে গিয়ে এই জিনিসটাকে আবার এইখানে প্লাগ ইন করতে। ঠিক আছে, তাহলে প্লাগ ইন করলে জিনিসটা কি হইতে বলতো, তোমার হচ্ছে গিয়ে এক্স সমান সমান তোমার এখানে যে 55 এর সাথে আরো 8 গুণ হইতো। ঠিক আছে, 55 গুণ 8 কে প্রাইম প্রাইম প্লাস কিছু একটা, ক্যামেরার বাইরে চলে যাচ্ছে। আচ্ছা সরি, এটা যখন এই সাইডে রাখতেছো তখন মানে তখন এটা প্লাগ ইন করলা, প্লাগ ইন করলে কি হবে, এখানে তো আসলে একটা 8 কে প্রাইম প্রাইম আছে না, তাহলে এইটা যখন এর মধ্যে ঢুকবে তখন 55 গুণ 8 হবে, 55 গুণ 8 যত হোক সেটা অন্য কথা, প্লাস কিছু একটা হবে। এখন সেই কিছু একটা কি, সেটা হচ্ছে জাস্ট তুমি অ্যালজেব্রা করে বের করো, কিন্তু আইডিয়াটা হচ্ছে কি তুমি সবসময় করতে পারতেছো, কখন এই কাজটা করতে পারবা না যখন তুমি মডুলার ইনভার্স বের করতে পারবা না। এখন এখানে একটা কথা আমি হয়তো বলি নাই, এটা হচ্ছে কি সবকিছু মডুলার ইনভার্স আসলে থাকে না, সবকিছু মডুলার ইনভার্স থাকে না বলতে যেটা বলতেছি, মনে করো আমি এই কারণ কোন নাম্বার কে তুমি 2 দিয়ে গুণ করলে 1 মডিউলো 8 কখনো হবে না, কারণ কি তুমি নিজে চিন্তা করো 1 মডিউলো 8 হচ্ছে কি এটা বিজোড় সংখ্যা, কোন কিছুকে 2 দিয়ে গুণ করলে কি এটা বিজোড় সংখ্যা হতে পারে, পারে না, তার মানে কোন সংখ্যা নাই যাকে 2 দিয়ে গুণ করলে 1 মডিউলো 8 হতে পারে, তার মানে আসলে 2 ইনভার্স এক্সিস্ট করে না, 2 ইনভার্স ডাজ নট এক্সিস্ট মডিউলো 8। ঠিক আছে, 2 inverse does not exist modulo 8, কারণ 2 inverse যদি থাকতো তাহলে তাকে 2 দিয়ে গুণ করলে 1 হইতো, বাট 1 তো আসলে একটা বিজোড় সংখ্যা modulo 8, সুতরাং আর আমরা 2 এর সাথে গুণ করে কোনো কিছুকে ই বানাতে পারবো না, বিজোড় বানাতে পারবো না। সবাই কি এই পার্টটা বুঝতে পারছো? তাইলে এখন আমরা আসলে চাইনিজ রিমাইন্ডার থিওরেমের তোমার ইসে আসতে পারি, মানে স্টেটমেন্টটা আসতে পারি। স্টেটমেন্টটা বলে হচ্ছে যে মনে করো তোমার কাছে আসলে অনেকগুলা এরকমই আছে, x is congruent to ai and a1 modulo m1, x is congruent to a2 modulo m2, এভাবে করে মনে করো অনেকগুলো আছে, x is congruent to ak modulo mk। ঠিক আছে, মনে করো আমাদের কাছে k টা কংগ্রুয়েন্স আছে, আমি এদেরকে সলভ করতে চাই। এখন চাইনিজ রিমাইন্ডার থিওরেম বলে যে যদি এই m1 m2 এর থেকে এই mk এই সবগুলা মডিউলাস যদি পেয়ার ওয়াইজ কো প্রাইম হয় তাহলে অবশ্যই এই a1 a2 গুলা কি হোক ইট ডাজ নট ম্যাটার, মানে এটা কোনো এইগুলোর দিকে তোমার আসলে অ্যাটেনশন পে করার কোনো দরকার নাই, এক্স এর জন্য একটা সলিউশন থাকবে। আমি আরেকবার একটু রিপিট করি, যদি এই এম আই গুলা ইফ অল দি এম আইস আর পেয়ার ওয়াইজ কো প্রাইম, পেয়ার ওয়াইজ কো প্রাইম মানে হচ্ছে তোমার এই এম গুলা যদি প্রত্যেকটারই প্রত্যেক জোড়ার গসাগু যদি 1 হয় তাহলে সবসময় এই সিস্টেম অফ কংগ্রুয়েন্সের একটা সলিউশন থাকবে,
সবাই কি স্টেটমেন্টটা বুঝতে পারছো? স্টেটমেন্ট নাও একটু বলো, আমি আবার রিপিট করব ভাই। হ্যাঁ আচ্ছা আরেকবার বলি, তোমার এই যে একটু আগে আমরা যে কোশ্চেনটা করছিলাম যেটা সলভ করছিলাম সেখানে কি ছিল? দুইটা দুইটা ছিল, ঠিক আছে, এবং সেই দুইটাতে আসলে কি কি ছিল দেখো, পাঁচ ছিল আর এগারো ছিল, রাইট? ছিল x is congruent to 3 modulo 5 আর x is congruent to 4 modulo 11। আমরা এখন বলতেছি যে দুইটা না থাকে যদি অনেকগুলোও থাকে, হ্যাঁ এসেটা একবারে বলে দিলেই হতো যে আপনার mi গুলোর আপনার হচ্ছে গসাগু এক, তাহলেই তো হয়। এটা ডিফারেন্ট কথা, mi গুলোর গসাগু এক কথাটা কারেক্ট না, mi গুলো পেয়ার ওয়াইজ গসাগু এক, মানে তুমি তুমি যেটা বলছো সবগুলো mi এর গসাগু এক হওয়াটা সাফিসিয়েন্ট না, সবগুলো mi এর গসাগু মানে মানে gcd আসলে ভাই এটা তো ইজিলি বলা, হ্যাঁ হ্যাঁ বলো, মানে m মানে m1 m2 সবগুলো যদি কোপ্রাইম হয় তাহলে m1 m2 তাহলে যে কোনো দুইটা মানে মানে যদি তারা ভিন্ন হয় তাহলে তো অবশ্যই তাদের গসাগু এক হবে। হ্যাঁ আমি তো ওইটাই বলতেছি না। আচ্ছা এখানে আমি একটা টার্ম ইউজ করতে চাই, বলছি পেয়ার ওয়াইজ কোপ্রাইম, পেয়ার ওয়াইজ কোপ্রাইম মানে হ্যাঁ ভাই এটা তোই আর না যে সবগুলোর গসাগু যদি এক হয় সেটা ডাজ নট মিন যে যে কোনো দুইটার গসাগু এক হবে। আচ্ছা যেমন একটা উদাহরণ, হ্যাঁ মনে করো তোমার দুই চার আর তিন এদের গসাগু কত? What is the GCD of 2, 4 and 3? 1. Answer is 1, ঠিক আছে? However, এই নাম্বারগুলো কিন্তু পেয়ার ওয়াইজ কোপ্রাইম না, মানে এটা কিন্তু গসাগু পেয়ার ওয়াইজ 1, কারণ 2 আর 4 এর গসাগু হচ্ছে 2, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমরা যদি এরকম বলি যে সবগুলোর লসাগু যদি সবগুলোর গুণফল হয় তাহলে কি হবে? আচ্ছা তুমি এত কমপ্লিকেটেড ভাবে চিন্তা কেন করতে চাচ্ছো? আমি তো অনেক সিম্পল একটা কথা বললাম, আমি বললাম যে এখানে যে যতগুলো জোড়া হয় ঠিক আছে, মানে তুমি তুমি একটা কথা বলেছো যেটা হইতে পারে কারেক্ট আমি শুনি নাই, হাউএভার মানে এভাবে চিন্তা করে তোমার লাভটা কি হইতেছে? এর থেকে আরো সিম্পলার না যে তুমি হচ্ছে কি বলতেছো সবগুলো জোড়ায় 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 গসাগু এক, প্রত্যেক জোড়ার গসাগু এক, এখানে আসলে যে কেটা নাম্বার আসলে জোড়া আছে কয়টা, কে চুজ দুইটা জোড়া আছে, কে চুজ দুইটা জোড়ার প্রত্যেকটার গসাগু হচ্ছে এক, যদি প্রত্যেক জোড়ার গসাগু এক থাকে এটা আপনারা হচ্ছে এক্ষেত্রে কাজে রাখতে পারেন, দেখা গেল যে আমাদের সবকটাই আপনার বড় বড় নাম্বার তখন আমরা ওই কাজটা মেবি করতে পারি। তুমি কি করতে চাও ভেরিফাই করতে চাও? ক্যালকুলেটরের সাহায্যে করলে ওইভাবে করলে মনে হয় ইজি হবে, মানে অনেকগুলো যদি কখনো এটা ভেরিফাই তোমার আসলে এমন কি এমন কখনো আসবে না যখন হচ্ছে কি তোমার ভেরিফাই করতে অনেক কষ্ট হবে, বুঝছো? যদি ভেরিফাই করতে কষ্ট হয় তাহলে আসলে প্রবলেমটাই ভালো না, যদি এটা হয় যে সবগুলা মডিউলাস পেয়ার ওয়াইজ কোপ্রাইম তাহলে সবসময় এটার একটা সলিউশন থাকবেই এবং সলিউশনটা ইউনিক হবে, ঠিক আছে? একটা সলিউশন থাকবে মডিউলো। আচ্ছা আমি আমি পুরোটা ভালোভাবে লিখে দিই, পুরোটা লিখলে মনে হয় এই হবে যে তোমার কাছে যদি অনেকগুলো ই থাকে কংগ্রেন্স থাকে, এক্স ইজ কংগ্রুয়েন্ট টু এ আই মডিউলো এম আই সাচ দ্যাট দি এম আইজ আর পেয়ার ওয়াইজ কোপ্রাইম, তাহলে there exists a unique x congruent to মানে আচ্ছা there exists a unique x modulo the product of mi that satisfies all of the congruences, ঠিক আছে? আচ্ছা সবাই দেখুন এমন একটা ইকুয়েশন পাবো যেটা স্যাটিসফাই করবে, এমন একটা ইকুয়েশন পাবা, মানে এমন একটা এক্স পাবা মডিউলো মানে তোমার যে মডিউলাস গুলো ছিল, তুমি খেয়াল করছো যে প্রথমে যখন আমাদের ছিল পাঁচ আর এগারো তখন হচ্ছে কি সবার কাছে কি আসছে 55 কে প্রাইম প্লাস 48 এরকম কিছু আসছিল না? হ্যাঁ 55 কে প্রাইম, এই যে 55 টা কে 55 হচ্ছে কি পাঁচ আর এগারোর গুণফল না,
তারপরে তুমি যখন ই করতেছিলে তখন আরেকটা নতুন অ্যাড করে দিলাম x is congruent to 2 modulo 8 এরকম কিছু একটা অ্যাড করছিলাম তখন কি আসছিল 55 গুণ 8 প্লাস সামথিং আসছিল না 55 গুণ 8 k ডাবল প্রাইম প্লাস সামথিং ওটা পরে আমরা পুরোটা হিসাব করি নাই আবার ওরকম কিছু তো আসতো ঠিক আছে তার মানে হচ্ছে তোমার একটা x তুমি পাবা মডিউলো দ্য প্রোডাক্ট অফ অল দ্য মডিউলাই ঠিক আছে আমি যখন এটা করতেছিলাম x is congruent to প্রথমে কি ছিল জানি 3 মডুলো 5 আর x is congruent to কি ছিল জানি কারণ মনে আছে 4 মডুলো 11 এখানে তুমি দেখতেছো যে 5 আর 11 হচ্ছে e রাইট 5 আর 11 হচ্ছে কোপ্রাইম এই জন্য আমরা যখন সরল লাস্টে ফাইনালি অ্যানসার আসলো আমার ইয়ার ফোন x is congruent to 48 মডুলো 55 জি ভাই হ্যাঁ ভাই আমি আমি বলতেছি এই 48 যেটা আসলো এটা এটা বের মানে ডাইরেক্ট বের করার কোনো কি ইকুয়েশন আছে ডাইরেক্ট ডাইরেক্ট না একটু আগে তো আমরা একটা অ্যালগরিদম দেখলাম হিয়ার মানে ওয়ান এট আ টাইম একটা করে রিপ্লেস করে থাকতে হবে এই জিনিস মনে হয় ভাই এখানে একটু মানে ভাই ভাই আমি বলতাছি ধরেন অনেকগুলো আমার আছে ধরেন 5 6টা দেওয়া আছে আমার আমি ওটা বের করলাম যে মানে আমি এটা বের করলাম যে মডুলোর ভিতরে কি হবে বাট এই যে কনগ্রুয়েন্ট টু সামথিং এইটা বের করা মানে এক সাথে এতগুলা ধাপ তো আমি করতে পারবো 5 6টা ধাপ অনেক টাইমের ব্যাপার তো একসাথে বের করার জন্য কোন একটা ইকুয়েশন আছে নাকি আমি সেটা বলতেছি এটা অনেক কাজ না এটা অনেক অল্প কাজ মানে তোমার যে পরিমাণ কাজ করতে হচ্ছে তোমার এটা জাস্ট প্রপোর্শনালি গ্রো করে উইল নাম্বার অফ কংগ্রুয়েন্সেস ইউ হ্যাভ তোমার যতগুলো কংগ্রুয়েন্সেস আছে তোমাকে ততগুলো স্টেপ করতে হবে তুমি মানে ইউ ক্যান ডু বেটার দ্যান দিস তুমি এবার নিজে চিন্তা করে দেখো মানে এটা আসলে আমাদের স্কোপের ক্লাসের স্কোপের বাইরে চলে যাচ্ছে বাট তুমি নিজে চিন্তা করো যে তোমাকে এখন কি পরিমাণ আমি যে মেথডটা দেখাইলাম যেটাতে তোমাকে সলভ করতে হবে সেই মেথডে তোমার রাফলি কয়টা স্টেপ লাগে তোমার স্টেপ লাগে হচ্ছে যতগুলা কংগ্রুয়েন্স আছে মানে যতগুলা মডুলার কংগ্রুয়েন্স আছে রাফলি ততগুলো স্টেপ লাগে রাইট এখন তুমি যদি এর চেয়ে কম স্টেপে কোনো কিছু বের করতে পারো এর মানে আসলে তুমি সবগুলা কংগ্রুয়েন্সের দিকে তাকাইতেছো না রাইট সুতরাং এর থেকে ফাস্টার তুমি কোনো কিছু করতে পারো না কিছু অ্যাসিম্পটোটিকই পারো ঠিক আছে কি বের করতে না পারো ভাগশেষ যেটা কোন ভাগশেষ মানে এই যে এখানে যেমন আমরা তো ভাজকটা বের করতে পারছি তাহলে আমাদের এই ভাজক বের করে লাভ কি হচ্ছে লাভ কি হচ্ছে মানে তুমি এই টাইপের কোশ্চেন অ্যানসার দিতে পারতেছো যে আমি আমি তোমার কথা আমি এখন কোশ্চেনটা বুঝি নাই তার মানে ধরেন আপনার হচ্ছে এখানে যে আপনার x কনগ্রুয়েন্ট টু সামথিং মড মডুলার আপনার হচ্ছে 55 আসবে তাই তো তো এখানে এই সামথিংটা যদি বের করতে না পারি তাহলে আমাদের মূলত বের করার উপায় বের করার উপায় তো দেখাই না না তার মানে ধরেন অনেকগুলো যদি সংখ্যা থাকে তাহলে আমরা যদি একবারে বের করতে না পারি তাহলে আমাদের এই তুমি নিজে চিন্তা করো তোমার কাছে যদি এনটা সংখ্যা থাকে তুমি এনটা সংখ্যার যোগফল কি তুমি এনটা যোগ না করতে পারবা তুমি নিজে চিন্তা করো এনটা সংখ্যার যোগফল যদি সংখ্যাগুলো সম্বন্ধে আর কিছু বলা না থাকে শুধুমাত্র কাজগুলো যোগ থেকে স্লাইটলি মোর কমপ্লিকেটেড বাট নট মাচ ঠিক আছে হ্যাঁ বলো যে ভাই আমি একটা ট্রিক বা একটা মানে ফ্যাক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেকোনো প্রাইম নাম্বার p এর জন্য মানে এটা সিআরটি সাথে রিলেটেড বাট পুরোপুরি সিআরটি না মানে আমার জানার জন্য বলতেছি p কমপ্লিটলি ডিভাইডস মানে যে কোনো প্রাইম এর জন্য 10a প্লাস মাইনাস 1
বা প্লাস ওয়ান, মানে এটা কি সত্য কিনা ফ্যাক্টটা? আমি আমি বুঝি নাই, যে কোনো প্রাইমের জন্য p, মানে যে কোনো প্রাইম p 10 টু দা পাওয়ার a, 10 টু দা পাওয়ার a প্লাস 1, এখানে 10 a কি মানে a হচ্ছে যদি যে কোনো পূর্ণ সংখ্যা, মানে তুমি তুমি বলতেছো আমার a এর চয়েস আছে, মানে ডাজ देयर এক্সিস্ট এন a যার জন্য এটা হয়? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইটা নিয়ে এই টাইপের কোশ্চেন অ্যানসার তুমি আজকের ক্লাসে শেষে দিতে পারবা, বাট আমার মনে হচ্ছে না আজকের ক্লাসে শেষে দিতে পারবা, কারণ আজকের ক্লাসে সময় তো প্রায় শেষই হয়ে যাচ্ছে। ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরেমের আইডিয়া। ওকে আমি অ্যাকচুয়ালি আজকের ক্লাসের আর বাকি যে দুটো থিওরেম আছে সেই দুটো থিওরেম নিয়ে আলোচনা করে দিই, মানে অ্যাট লিস্ট তোমার যদি জানা থাকে জিনিসগুলো তাহলে আসলে পরে নিজেরা শিখে নিতে পারবা মানে কি কি শেখা লাগবে। ওকে আচ্ছা চাইনিজ রিমাইন্ডার থিওরেম কি বুঝতে পারছো? চাইনিজ রিমাইন্ডার থিওরেম আসলে তুমি দুই ভাবে চিন্তা করতে পারো, একটা হচ্ছে কি from an existence point of view je jodi tomar moduli gulo sob gula co prime hoy tale there does exist an xi and x jeta ei sob gula congruence ke satisfy kore ebong she x er unique modulo the product of mi eta hocche ki ekta existence point of view, arekta hocche ki tumi ekta computational point of view dhe chinta korte paro je shudhumatro existence ta just erokomi bolchhi na je eta ache eta exist kore, there exists a way to compute that as well, seta hocche ki protibar hocche ekta congruence niba shekhan theke ekbhabe likhba lekhar pore hocche ki আমি এখনো বুঝতে পারতেছি না যে তোমাদের লেভেলটা ঠিক কোন জায়গাটা, কারণ আমি কিন্তু এখন বেশ বেশি জিনিসপত্র বলতেছি এবং সেটাতেও মানে মনে হচ্ছে তোমাদের কাছে এগুলো নতুন, তাহলে যদি অপশন টু দেখানো হইতো তাহলে আসলে ক্লাসের একটা বড় অংশ সবাই হারাই যেত। আচ্ছা এখানে একজন জিজ্ঞেস করছে ফর দি এক্সাম্পল ওয়াজ ইট এক্স ইজ কংগ্রুয়েন্ট টু 378 মডুলো 440, এখন তুমি যে কোশ্চেনটা করছো কোশ্চেনটা পিওরলি একটা কম্পিউটেশনাল কোশ্চেন, এখন অন্য মানুষজন হয়তো করে তোমার সাথে কনফার্ম করতে পারবে কিন্তু আমরা পরে ক্যালকুলেশনটা করিনি, হয়তো 378 হবে যদি ঠিকমতো হিসাবগুলো করে থাকো তাহলে আর কি। আর কোথায় পাচ্ছ এখানে আমি? আচ্ছা বাই দ্য ওয়ে এটা আর না, বাই দ্য ওয়ে এই জিনিসটা হচ্ছে কি বড় হাতের পাই, ঠিক আছে এটা হচ্ছে পাই ইজ এ গ্রিক লেটার, সেই গ্রিক লেটারের বড় হাতের ছোট হাতের আছে যেমন ইংলিশে আছে, বড় হাতের পাই দিয়ে প্রোডাক্ট বোঝায়। ওকে যেমন বড় হাতের সিগমা, আচ্ছা বড় হাতের সিগমা দিয়ে যেমন সাম বোঝায়, বড় হাতের পাই দিয়ে প্রোডাক্ট বোঝায়। ঠিক আছে এটাকে টাউ হয় না? হ্যাঁ হ্যাঁ কোনটা টাউ বলা হয় না এটাকে? না না এটা টাউ বলা হয় না, এটা পাই, এটা প্রোডাক্ট। আচ্ছা ইন ইন দ্য চ্যাট, আচ্ছা চ্যাটে কি ছিল আমি মনে মিস করছি, টাউ এর তিনটা পা আছে। হ্যাঁ আরেকবার, টাউ এর তিনটা পা আছে না? টাউ তো এরকম, এটা টাউ, টাউ হচ্ছে টি এর মতো দেখতে। আচ্ছা দেখো চাইনিজ মিনার থিওরেম শেষ, আমরা সামনে যাই। এরপরে আমরা দেখব হচ্ছে ফার্মার্স লিটল থিওরেম। এন্ড ফার্মার্স লিটল থিওরেম বলে হচ্ছে যদি তোমার কাছে কোন একটা প্রাইম থাকে p আর আরেকটা ইন্টিজার থাকে a যেটা p দিয়ে ভাগ যায় না, তাহলে a টু দা পাওয়ার p মাইনাস 1 ইজ কংগ্রুয়েন্ট টু 1 মডুলো p। ঠিক আছে স্টেটমেন্টটাকে বুঝতেছ কিনা দেখো, p ইজ আ প্রাইম এন্ড a ইজ এন ইন্টিজার দ্যাট ইজ নট ডিভিজিবল বাই p, মানে a আর p এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। ঠিক আছে তাহলে a টু দা পাওয়ার p মাইনাস 1 is congruent to 1 modulo p, এটাকে ফার্মার্স লিটল থিওরেম। যেমন আমরা যদি এক্সাম্পল দিই তোমাদের ফেভারিট প্রাইম নাম্বার বলো, হ্যাঁ 2 হ্যাঁ 2 না আর একটু বড় বলো, জানলে 5 7 আর আর একটু বড় 11 আচ্ছা 11 11 ঠিক আছে আচ্ছা 11। এখন
আরেকটা নাম্বার বলো যেটা 11 তে ভাগ যায় না 17 আচ্ছা মনে করো তুমি 17 টু দা পাওয়ার 11 মাইনাস 1 এটা কম্পিউট করতে চাও ফার্মাসিউটিক্যাল থিওরাম বলে যে 17 টু দা পাওয়ার 11 মাইনাস 1 এটা আসলে 1 মডুলো 11 হবে আসলে যে হবে এটা আমরা ভেরিফাই করে দেখতে পারি ঠিক আছে মানে আমরা আলাদা ভাবে কম্পিউট করতে পারি মানে 17 টু দা পাওয়ার 11 মাইনাস 1 আসলে 17 টু দা পাওয়ার 10 আর 17 নিয়ে কাজ করা তো ডিফিকাল্ট 17 আসলে মডুলো 11 তে 17 তে মানে সরি মডুলো 11 তে 17 কে 6 লেখা যায় রাইট এটা আসলে 6 টু দা পাওয়ার 10 আমি যদি ই করে লিখি 17 টু দা পাওয়ার 10 ইজ কংগ্রুয়েন্ট টু 6 টু দা পাওয়ার 10 এখন 6 টু দা পাওয়ার 10 তো অনেক বড় এই জন্য আমরা ছোট ছোট পার্ট করা ট্রাই করি ঠিক আছে তোমার 11 এর একটা মাল্টিপল এর কাছাকাছি একটা 5 টু দা পাওয়ার 10 করা যায় তো 3 টু দা পাওয়ার 5 আসবে এটা হ্যাঁ কোনটা এই যে 6 টু দা পাওয়ার 10 এটা 3 টু দা পাওয়ার 5 আসবে 636 করলে আচ্ছা ওটা করতেছি সমস্যা নেই তোমার হচ্ছে এই এই 6 টু দা পাওয়ার 10 কে আমরা আমি ওই ওইটাই বলতেছি আমি আস্তে আস্তে করতেছি আচ্ছা তামিল আরমান তুমি তুমি এক কাজ করো যখন তুমি চ্যাটে কোনো কিছু একটা দেখতেছো তোমার যদি মনে হয় যে ওটা বুঝতে পারতেছো না তুমি ওইটা নিয়ে বেশি মাথা না ঘামায় তুমি হচ্ছে কি মানে ক্লাসে ভিডিওতে যেটা হচ্ছে সেটা ফলো করো মানে ফার্মাসিউটিক্যাল থিওরেম আমি আরেকবার স্টেটমেন্টটা বলে দেই এটা হচ্ছে কি পি একটা প্রাইম এ একটা নাম্বার দ্যাট ইজ নট ডিভিজিবল বাই পি ফার্মাসিউটিক্যাল থিওরেম বলে হচ্ছে কি এ টু দা পাওয়ার পি মাইনাস 1 ইজ কংগ্রুয়েন্ট টু 1 মডুলো পি এটা মানে এটা একটা যদি তুমি এটা প্রথম দেখে থাকো এটা বেশ সারপ্রাইজিং একটা জিনিস সকল প্রাইম নাম্বারেরই এই প্রপার্টি আছে গিভেন এনি প্রাইম তুমি যদি আমাকে একটা নাম্বার দাও এ যেটা পি দ্বারা ডিভিজিবল না তাহলে এ কে আমরা যদি পি মাইনাস 1 পাওয়ারে উঠাই তাহলে সেটা সবসময় 1 মডুলো পি হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আবার আসি যে এখানে আমরা ফার্মাসিউটিক্যাল থিওরেম বলে যে এটা সত্যি আমরা আসলে ভেরিফাই করে দেখি মানে আমরা তো 17 টু দা পাওয়ার 10 কমপ্লিট করতেছে 17 টু দা পাওয়ার 10 হলো 6 টু দা পাওয়ার 10 ঠিক আছে এখন 17 টু দা পাওয়ার 10 হলো 6 টু দা পাওয়ার 10 আর 6 টু দা পাওয়ার 10 হলো 3 স্কয়ার টু দা পাওয়ার 5 আর 3 স্কয়ার কি 36 তাহলে 36 টু দা পাওয়ার 5 আর 36 আসলে কি 36 আসলে 6 স্কয়ার টু দা পাওয়ার 5 আচ্ছা সরি 3 না 6 সরি 6 স্কয়ার টু দা পাওয়ার 5 সরি 36 হ্যাঁ আর 36 আসলে কি 36 আসলে 3 রাইট মডুলো 11 তাহলে মডুলো 11 হচ্ছে 3 এবং 3 টু পাওয়ার 5 কত এখন 243 3 টু পাওয়ার 5 হচ্ছে 243 এবং যদি 243 আচ্ছা মডুলো 11 তে জিনিসপত্র কমপ্লিট করা আসলে সোজা এটা আসলে 243 এখন 243 কে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে বলো তো সুতরাং আমাদের যেটা আসার কথা ছিল সেটাই এখন আচ্ছা বাই দ্য ওয়ে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় এটা বের করার উপায় তোমরা সবাই জানো মানে 11 দিয়ে ভাগ করলে কোন গিভেন একটা নাম্বার গিভেন যে কোন একটা নাম্বার সেটাকে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় এটা বের করার নিয়ম কি তোমরা জানো মানে অল ডিজিটগুলোর অল্টারনেট সাম নিতে হয় জানি আচ্ছা আমার মনে হয় না জানা মানুষ আসো যদি না জানো তাহলে বুঝো তাহলে এটা দেখাই তো কারণ এখানে আসলে অল্টারনেট ইকুয়ালি হয় আচ্ছা আই ডিড নট আচ্ছা আচ্ছা আই ডিড নট আন্ডারস্ট্যান্ড 36 টু দা পাওয়ার 5 থেকে কিভাবে 3 টু দা পাওয়ার 5 আসলো 30 আমি আমরা আসলে কোন মডিউলতে মানে মডিউলাস আমাদের কথা আমরা মডিউলো 11 এ কাজ করতেছি মডিউলো 11 এ 36 আর 3 একই জিনিস রাইট এই জন্য আমাদের কাছে 36 টু দা পাওয়ার 5 যা 3 টু দা পাওয়ার 5 যায় কারণ এখন কি বুঝতে পারছো 36 আর 3 সেম জিনিস মডুলো 11 আচ্ছা একজন বললো যে ওই যে মডুলো মানে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় সেটা বোঝানোর জন্য তো আমি জানি কিটা বুঝতে পারছো এখন 36 আর 5 থেকে কেমন পি উল্টা হলো আচ্ছা তাহলে আমরা এটা একটু দেখাই দিই মনে করো আমাদের কাছে একটা চার ডিজিট একটা নাম্বার বলো হ্যাঁ এটা তো আপনারা যে সহজে ই করা যায় আপনাদের বহুবচন করলে তো হয়ে গেল কি বলতেছো মানে আপনারা হচ্ছে দ্বিপদী বিসৃতি করলেই তো হয়ে গেল আমাদের হ্যাঁ আচ্ছা দ্বিপদী আমরা দ্বিপদী বিসৃতি করব না আমরা মডুলো অ্যারিথমেটিক করব আমি দেখে দিছি দেখানোর জন্য হ্যাঁ দেখানোর জন্য আচ্ছা 7493 প্রথমে চ্যাটে আসে ফোর ডিজিট নাম্বার
আমি আমি জিজ্ঞেস করতেছি এটাকে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়। এখন এই 7493 এটা আসলে কি, এটা আসলে 7 × 10³ + 9 × 10 + 3 × 1 আমরা জানতে চাই যে এই জিনিসটা মডিউলো 11 কত, রাইট? এখন 10 আসলে মডিউলো 11 কত, মাইনাস 1 না? 10 হচ্ছে মডিউলো 11 মাইনাস 1, 10 আর মাইনাস 1 সেম জিনিস মডিউলো 11। সবাই কি এটা ফলো করতেছি? আর কি 10 এর পর বিজোড় হইলে পরে ওগুলা মাইনাস হয়ে যাবে, আর জোড় হইলে ওগুলা প্লাস। এক্স্যাক্টলি। তাহলে আমার আমার যে এখানে 10 আছে এই 10 কে আমি মাইনাস 1 দিয়ে রিপ্লেস করে দিতে পারি, এখানে যে 10 আছে এটাকে আমি মাইনাস 1 স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দিতে পারি, এখানে যে 10 কিউব আছে এটাকে মাইনাস 1 কিউব দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তাহলে মাইনাস 1 কিউব তো আসলে মাইনাস 1, তাহলে জিনিসটা কি আসলে মাইনাস 7 প্লাস 4 মাইনাস 9 প্লাস 3। তাহলে দেখো অল্টারনেটিং সাম হচ্ছে তোমার ইসের ইগুলা, মানে একবার যোগ একবার বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ। তাহলে পুরো জিনিসটা করলে কি আসতেছে, 7 থেকে মানে এটা হচ্ছে মাইনাস 3, মাইনাস 3 থেকে 9 বাদলে মাইনাস 12, মাইনাস 12 প্লাস 3 কত, আমি কি কোথাও ভুল করছি? আচ্ছা না, এটা মাইনাস 3 প্লাস 3 কাটাকাটি চলে যায় মাইনাস 9 না, আর মাইনাস 9 আসলে 2, মডিউলো 11 তে যেহেতু কাজ করতেছি মাইনাস 9 আসলে 2। সুতরাং আসলে আমরা পেয়ে গেছি যে এই জিনিসটাকে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, ভাগশেষ হচ্ছে 2। সবাই কি হলে আইডিয়াটা বুঝতে পারছো কি করতে হবে? আসলে অল্টারনেটিং যোগ বিয়োগ করতে, মানে ডিজিট গুলা নিয়ে। এটা যারা দেখো নাই তারা, এটা আসলে জাস্ট মডেলের অ্যাপ্লিকেশন, জাস্ট একটা নরমাল অ্যাপ্লিকেশন। হ্যাঁ বলো ভাই। তাইলে তো আমরা যদি বলি যে মডুলার 9 এর ক্ষেত্রে জাস্ট অঙ্কগুলোর যোগফল মডুলার 9 অঙ্কগুলোর যোগফল, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তুমি যদি এটা নিশ্চয় জানো যে কোন একটা সংখ্যা 9 দিয়ে ভাগ কর ভাগ যায় কিনা, বা ভাগ করলে ভাগশেষ কত আসে, এটা বের করার উপায় কি? সবগুলো ডিজিট যোগ করতে হয় না? মানে সবগুলো ডিজিট যোগ করার কারণটা হচ্ছে সেম কারণে, আমার যদি এটাকে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত বের করতে হইতো, তাহলে আমি এটাকে মডিউলো 9 এ দেখতাম। আমার মডিউলো 9 এ দেখলে 10 আসলে মডিউলো 9 এ 1, তাহলে এখানে সবগুলো 10 আসলে 1 দিয়ে রিপ্লেস হয়ে যাবে, সবগুলো 10 1 দিয়ে রিপ্লেস হয়ে গেলে সেটা ডিজিটগুলো যোগ করা। ওকে, আচ্ছা তাহলে এটা বুঝতে পারছি আমরা, আমাদের সময় শেষ হয়ে যাইতেছে, আর প্রমাণ দেখতে পারতেছি না জিনিসপত্র। হ্যাঁ, তাহলে হাতের কাছে যদি একটা ক্যালকুলেটর থাকে তাহলে তো আমরা কোনটি সংখ্যা 12 দিয়ে ভাগ করা যায় কিনা এটাও বুঝতে পারবো। হাতের কাছে একটা ক্যালকুলেটর থাকে, একই নিয়মে মানে 13 দিয়ে ভাগ করা যায় কিনা, কত দিয়ে 13 আমরা শুধু 3 দিয়ে পাস করি, 13 দিয়ে করার জন্য আরো অন্য উপায় আছে, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা ইউনিভার্সাল ডিভিজিবিলিটি টেস্ট নিয়ে কথা বলতে পারি, যে তোমরা এটা খেয়াল করছো কিনা জানি না যে গত বছরের শেষের দিকে ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়েছিল যে কি তোমার নাইজেরিয়ার একটা ছেলে 7 দ্বারা ভাগ করার একটা নিয়ম বের করে ফেলছে, এরকম কিছু একটা দেখছো তোমরা ফেসবুকে? এরকম একটা জিনিস ছিল গত বছরের শেষের দিকে ফেসবুকে, বেশ ভাইরাল হয়েছিল। আচ্ছা, অনেকে বলছে হ্যাঁ দেখছি, আর একজন বলছে দেখে নাই, ঠিক আছে। আচ্ছা ভাই, ও আসলে যা আবিষ্কার করছে এটা আসলে কোনো নতুন আবিষ্কার না, ওইটার আইডিয়ার দিয়ে সিমিলার ইউনিভার্সাল ডিভিজিবিলিটি টেস্ট দেখানো সম্ভব। এই জন্য 13 জন্য আমরা অন্য টাইপের ডিভিজিবিলিটি টেস্ট দেখাতে পারি, বাট আমাদের আজকের ক্লাসের টপিকের বাইরে চলে যেতেছে এটা, ঠিক আছে। আচ্ছা, আমাদের আমরা কি ফার্মাস ই বুঝতে পারছি, মানে ফার্মাস ই থিওরেমের স্টেটমেন্টটা বুঝতে পারছি, আমরা কোনো প্রুফ দেখি নাই, আমরা কি স্টেটমেন্টটা বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আমরা কিছু প্রবলেম দেখি, বুঝছেন না? প্রবলেম না দেখলে তোমরা আসলে ইউজ করা শিখবা না। আমরা আজকে বেসিক্যালি বলতে গেলে আমরা প্রবলেমই দেখি নাই, কারণ তোমাদের আসলে এই জিনিসগুলা আমরা আসলে চাইছিলাম না। তোমার মডেল অ্যারিথমেটিক জন্য দুইটা ক্লাস রাখতে, একটা ক্লাস হচ্ছে কি এরকম বেসিক হবে, আর ক্লাস হচ্ছে প্রবলেম নেই। ওকে, আচ্ছা আমরা এইটা দেখতে পারি, যে 5 নাম্বারটা দেখো, হাউ মেনি প্রাইম। আচ্ছা 5 নাম্বারটা দেখতে পারবো, এটা কোনো স্ক্রিন শেয়ার আগে আমরা আমাদের প্রুফ করলে ভালো হতো না? এটা 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 প্রুফ আমরা এক কাজ করি, বুঝছো, আমরা ডিসকাশনে দুইটা পার্ট করি, মানে আমরা ডিসকাশনে দুই ভাগ করে ফেলি। একটা করি হচ্ছে কি বড়দের ডিসকাশন, এজ ইন যারা প্রি সেট নিয়ে কাজ করবে তাদের ডিসকাশন, আর একটা হচ্ছে কি যারা এই বেসিক গুলো আরো ক্লিয়ারলি শিখতে চায় তাদের জন্য আমরা আবার বিকালে ডিসকাশনে বসবো, বুঝছো না? হইলে আচ্ছা ভাইয়া,
তাইলে মানে ডিসকাশন তো আমরা 4:30 থেকে শুরু করি, তো আমরা 4:30 থেকে 6টা পর্যন্ত একটা ডিসকাশন হইলো, তারপর ধরা যাক মাঝখানে আধা ঘন্টা গ্যাপ দিয়ে 6:30 থেকে 7:30 বা 8টা পর্যন্ত প্রবলেম নিয়ে ডিসকাস করা হইলো, তাইলে কি ভালো হয়? মানে ডিসকাশনের আইডিয়াটা হচ্ছে কি, এটা প্রিসেট দেওয়া হবে, প্রিসেট নিয়ে তোমরা চিন্তা করবে, চিন্তা করে নিয়ে তোমরা তোমাদের আইডিয়াগুলো প্রেজেন্ট করবে, এটা হচ্ছে ডিসকাশনের আইডিয়া। এখন আমার মনে হয় যে তোমরা এখনো মানে এখানে অ্যাটলিস্ট যারা ক্লাসটা করতেছো মানে ফলো করতেছো অ্যাটলিস্ট, তারা হচ্ছে কি এখনো প্রিসেটের প্রবলেম সলভ করার মতো অবস্থায় পৌঁছে, মানে যদি এই জিনিসগুলো তোমার জন্য আজকে নতুন শিখে থাকে, যদি আগে আজকে নতুন না শিখে তাহলে অবভিয়াসলি তুমি প্রিসেটের প্রবলেমটা সলভ করার জন্য একটা কাজ করা যায়, ডিভাগ করে নেন টিমকে। পঁচিশ জনের বেশি মানুষ কি ই করতে চাও? আচ্ছা এটা দেখা যাবে, আমরা এটা নিয়ে কথা বলবো না, যে যারা যারা এটা নিয়ে আরো ডিটেলে শিখতে চাই আমরা আসলে আরো ডিটেলে যাবো, সমস্যা নেই। আমরা আসলে আগে কিছু অ্যাপ্লাই করা দেখে নিই, বুঝছো? আমরা কি অ্যাটলিস্ট ফার্মাস ভিজু থিওরেমের স্টেটমেন্টটা বুঝতে পারছি? স্টেটমেন্টটা বুঝতে পারলে আমরা একটা প্রবলেম দেখলে মনে হয় আরো ভালো স্টেটমেন্টটা বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা প্রবলেম নাম্বার 5 একটু দেখো, হাউ মেনি প্রাইম নাম্বারস পি আর দেয়ার সাচ দ্যাট 29 টু দ্য পাওয়ার পি প্লাস 1 ইজ এ মাল্টিপল অফ পি, ইজ ইট 29 টু দ্য পাওয়ার পি প্লাস 1 ইজ এ মাল্টিপল অফ পি? প্রবলেম কি সবাই মোটামুটি বুঝতে পারছো? এখানে আসলে সকল প্রাইম নাম্বার খুঁজে বের করতে বলছে, একটাই প্রাইম আছে যেটা আপনার হচ্ছে 2 আর 2 মানে 3 যেটা হবে। আচ্ছা আমরা দেখি করে প্রাইম, কারণ এই দুটোর বিয়োগ করি মাত্র 1 হয়। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো যে p যদি 29 হয় তাহলে কি 29 টু দ্য পাওয়ার p প্লাস 1? আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে তুমি দেখতেছো যে আমরা কোন কিছু একটা মাল্টিপল অফ পি কিনা এটা বুঝতে চাই, ঠিক আছে? কোশ্চেনটা খেয়াল করো, আমরা খুঁজে, আমি আরেকবার রিপিট করব কোশ্চেনটা, উই ওয়ান্ট টু ফাইন্ড অল প্রাইম নাম্বারস পি সাচ দ্যাট 29 টু দ্য পাওয়ার পি প্লাস 1 ইজ এ মাল্টিপল অফ পি। না আমাদের কাছে একটা এক্সপ্রেশন দিয়ে দেওয়া আছে যে এক্সপ্রেশনটা কখন কখন পি এর মাল্টিপল হবে এটা খুঁজে বের করতে হবে। এখন একটু খেয়াল করে দেখো, যেহেতু পি একটা প্রাইম এবং এই এক্সপ্রেশনের মধ্যে সামথিং রেজ টু দ্য পাওয়ার পি জাতীয় কিছু একটা আছে, এখানে আসলে মানে তোমার অলরেডি অ্যালার্ম বেল রিং করা উচিত যে এখানে আসলে ফার্মাস রিজুল থিওরেম ইউজ করা যাইতে পারে, রাইট? মানে ফার্মাস রিজুল থিওরেম কেমন ছিল, এ টু দ্য পাওয়ার পি মাইনাস ওয়ান এর সম্বন্ধে সে কথা বলতো, রাইট? মানে কোন একটা পি এর জন্য সে এ টু দ্য পাওয়ার পি মাইনাস ওয়ান নিয়ে কথা বলতো, এখানে পি মাইনাস ওয়ান নাই বাট পি আছে, বাট ক্লোজ এনাফ, রাইট? তার মানে এখানে হচ্ছে অলরেডি তোমার স্পাইডার সেন্স বলা উচিত যে এখানে আমার ফার্মাস রিজুল থিওরেম ইউজ করা যায়। এখন একটু খেয়াল করে দেখো, ফার্মাস রিজুল থিওরেম ইউজ করার জন্য এই এটাকে পি দ্বারা ডিভিজিবল হওয়া যাবে না, তার মানে পি যদি 29 হয় তাহলে তুমি এখানে ফার্মাস রিজুল থিওরেম ইউজ করতে পারবা না। আমার কথা কি ফলো করতেছো নাকি হারিয়ে ফেলছো? সবাই একটু বলো তো, যদি না বুঝছো তাহলে আমি আবার এই প্রবলেমের প্রশ্ন থেকে শুরু করি। স্যার বুঝতেছি, বুঝতেছো? আচ্ছা যদি পি 29 হয় তাহলে এখানে ফার্মাস রিজুল থিওরেম অ্যাপ্লাই করা যাবে না, হাউএভার পি যদি 29 হয় তাহলে অলরেডি এটা মানে পি যদি 29 হয় তাহলে কি 29 টু দ্য পাওয়ার 29 প্লাস 1 এটা কি 29 দ্বারা ডিভিজিবল? না, কারণ এখানে অলরেডি 29, এখানে অলরেডি একটা 29 এর মাল্টিপল আছে, তার সাথে একটা 1 যোগ করা আছে, তার মানে এটাকে 29 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1, মানে এটা 29 দ্বারা ডিভিজিবল না। তার মানে আমরা অলরেডি একটা নাম্বারকে ইলিমিনেট করে ফেলছি, এটা কখনোই অ্যানসারে হবে না, রাইট? সবাই বুঝতে পারছি এটা, যে পি ক্যান নট বি 29, কারণ ইফ পি ইজ 29 তাহলে দিস এক্সপ্রেশন ইজ নট ডিভিজিবল বাই পি। এরপরে আমরা এখন পি নট ইকুয়াল টু 29 এটা নিয়ে চিন্তা করি, আর পি যদি নট ইকুয়াল টু 29 হয় তাহলে 29 টু দ্য পাওয়ার পি মাইনাস 1 আসলে কংগ্রুয়েন্ট টু কত মডুলো পি? মাইনাস 29 টু দ্য পাওয়ার পি মাইনাস 1 ইজ কংগ্রুয়েন্ট টু হোয়াট মডুলো? ফার্মাস রিজুল থিওরেম 1, তাহলে 29 টু দ্য পাওয়ার পি এটা কত হবে, কত মডুলো পি হবে? 29, তার মানে
29 to the power p plus 1 এটা কি হবে 30 মডুলো পি একদম সিম্পল অ্যারিথমেটিক এখানে কোনো মানে কমপ্লিকেটেড কিছু নাই এখন চিন্তা করো আমরা দেখতেছি যে এই এক্সপ্রেশনটা ইজ কংগ্রুয়েন্ট টু 30 মডুলো পি এর মানে কি আমরা চাই কি এটাকে 0 মডুলো পি বানানো ভাই তাহলে 30 এর গুণিত হবে হ্যাঁ আবার বলো ভাই একটা কোশ্চেন ছিল ভাই এই এইটুকো আরেকবার এই এইটুকো ক্যাচ করতে পারিনি আচ্ছা আচ্ছা এই লাইনটা বুঝছি জি ভাই এটা এটা ফার্মাসি লিখছে না হ্যাঁ এই লাইনটা বুঝছি জাস্ট 29 দিয়ে গুণ করা হয়েছে দুই সাইডে আচ্ছা জি ভাই এই এই লাইনটা জাস্ট সিম্পলি দুই সাইডে এক যোগ করা হয়েছে ওকে এইখান থেকে এখানে এক জি ভাই ওইখান থেকে আস এখন আমরা দেখতে পাচ্ছি যে 29 টু দা পাওয়ার 3 প্লাস 1 এটা আসলে 30 মডুলো পি আমরা কি চাই আমরা চাই যে 29 টু দা পাওয়ার p প্লাস 1 আসলে 0 মডুলো পি হোক রাইট আমরা চাই যে এই এক্সপ্রেশনটা যেটা p দ্বারা ডিভিজিবল হোক বা অন্য কথায় আমরা চাই যাতে এই এক্সপ্রেশনটা কংগ্রুয়েন্ট টু 0 মডুলো পি তার মানে আমরা চাই যে 30 আর 0 সেম জিনিস হয় মডুলো পি তে কোন কোন প্রাইমের জন্য 30 আর 0 সেম মডুলো পি 2 3 আর 5 2 3 আর 5 এটা কি সবাই বুঝতে পারছো মানে আমি এমন এমন প্রাইম খুঁজতেছি যে প্রাইমগুলোর জন্য 30 ও যা 0 তাই এখন 30 ও যা 0 তাই হওয়ার জন্য তোমার আসলে এটাকে 30 এর একটা ডিভিজর হইতে হবে এখন কোন কোন প্রাইম আছে 30 এর ডিভিজর 2 3 আর 5 সবাই কি এটা ক্লিয়ার আচ্ছা আমরা আর আরেকটা প্রবলেম দেখি শেষ করে দিই বুঝছো আমাদের হাতে সময় নেই আমরা আরো কিছু শিখতাম আসলে আমরা ওয়াইলারের টোশিয়ান থিওরাম শিখতাম উইলসনের থিওরাম শিখতাম আমরা আসলে এই থিওরাম গুলো ডিসকাশন সেশনে শিফট করে ফেলি বুঝছো এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস এগুলো তোমাদের টুল বক্সে রাখা খুবই দরকার আমরা আরেকটা প্রবলেম মানে জাস্ট আমি চাচ্ছি যাতে অ্যাটলিস্ট ফার্মাসিউটিক্যাল থিওরামটা যাতে তোমরা ইউজ করতে পারো এটা প্রুফ আমরা দেখবো ডিসকাশনে বাট আমরা সেটাকে যাতে ইউজ করতে পারি আমরা আরেকটা প্রবলেম দেখি আচ্ছা আরেকটা প্রবলেম হচ্ছে 8 নাম্বারটা দেখা যেতে পারে 8 নাম্বারটা লেট পি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 7 বি আ প্রাইম নাম্বার প্রুভ দ্যাট দা নাম্বার এখানে একটা নাম্বার দেওয়া আছে যে নাম্বারটা আসলে অনেকগুলো 1 পাশাপাশি বসায় লেখা হয়েছে মানে p minus 1 টা 1 আসলে পাশাপাশি বসে লেখা হয়েছে এখন তোমাকে দেখাতে হবে যে p যদি একটা প্রাইম নাম্বার হয় যেটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 7 তাহলে এই নাম্বারটা p দ্বারা ডিভিজিবল হবে সব সময় ঠিক আছে সবাই কি প্রবলেমটা বুঝতে পারছে জি ভাই আচ্ছা তাহলে আমরা আবার আসি এখন আমাদের যে নাম্বারটা সেই নাম্বারটা হচ্ছে কি অনেকগুলো 1 পাশাপাশি বসানো p minus 1 টাও 1 পাশাপাশি বসানো মানে এই নাম্বারটা কি অন্যভাবে কেউ লিখতে পারবা অন্যভাবে লেখা মানে হচ্ছে কি এখন তো আমি আসলে এই নাম্বারটাকে ডিসক্রাইব করতেছি বাই হোয়াট ডিজিটস ইট হ্যাজ ঠিক আছে মানে এটা কি কি ডিজিট আছে সেটা দিয়ে আমি আসলে এটাকে এখন রিপ্রেজেন্ট করতেছি বা ইভেন ইন টু কে টু দি পাওয়ার পি মাইনাস 1 বাই 9 টু দি পাওয়ার পি মাইনাস 1 বাই 9 ডিভাইডেড বাই 9 দাঁড়াও এখনো হয়নি 10 টু দি পাওয়ার পি মাইনাস আচ্ছা 10 টু দি পাওয়ার পি মাইনাস 1 প্লাস 10 টু দি পাওয়ার পি ভাগ 9 এটা হয় না আচ্ছা হ্যাঁ সবাই কি এটা বুঝতে পারছো যে এই এই নাম্বারটা আসলে এইটা জি ভাইয়া আচ্ছা হ্যাঁ মনে হয় 10 টু দি পাওয়ার পি হবে কি হবে ভাই 10 টু দি পাওয়ার পি শিওর তোমার যদি 111 থাকে আমাদের নাম্বারের ডিজিট আছে কয়টা আবার দেখো 111 এভাবে করে p minus 1 টা ডিজিট আছে p minus 1 টা p minus 1 টা ডিজিট থাকে তাহলে আমার আসলে 10 টু দি পাওয়ার p minus 1 এখানে কয়টা ডিজিট আছে এখানে আসলে p টা ডিজিট আছে রাইট ও এখানে p টা ডিজিট আছে এর থেকে এক বাদ দিতে হবে তাহলে আমি হচ্ছে কি p minus 1 টা 9 পাবো তারপরে তাকে 9 দিয়ে ভাগ করব
ঠিক আছে সবাই কি এটা বুঝতে পারছে যে এই দুটো নাম্বার সেম নাম্বার আচ্ছা এখন আমাদের দেখাইতে হবে যে যদি p greater than equal to 7 একটা প্রাইম হয় তাহলে এই নাম্বারটা আসলে ই দ্বারা ডিভিজিবল মানে p দ্বারা ডিভিজিবল এখন তুমি খেয়াল করে দেখো তোমার আপাতত এই নিচের যে বাই 9টা সেটার কথা ভুলে যাও যেহেতু p greater than equal to 7 তোমার 10 is not divisible by p এটা কি বুঝতে পারছি যেহেতু p greater than equal to 7 10 is not divisible by p জি ভাই তাহলে আমরা এখানে ফার্মাসিউটিক্যাল থিওরি ইউজ করতে পারবো রাইট জি ভাই 10 to the power p minus 1 কি হবে congruent to 1 modulo p হবে এবং 10 to the power p minus 1 থেকে minus 1 করলে আসলে হবে 0 modulo p তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি আমরা বুঝতে পারতেছি যে এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের উপরের জিনিসটা আসলে p দ্বারা ডিভিজিবল এখন আমাদের দেখে তো উপরের জিনিসটাকে 9 দিয়ে ভাগ করলে এটা p দ্বারা ডিভিজিবল থাকে বুঝতে পারছি আমরা আমরা তো এটা ফার্মাসিউটিক্যাল থিওরেম থেকে আমরা বুঝতে পারতেছি যে এই এই এক্সপ্রেশনটা p দ্বারা ডিভিজিবল এখন এটাকে 9 দিয়ে ভাগ করলেও যে p দ্বারা ডিভিজিবল থাকে এটা কিভাবে গ্যারান্টি দিব খেয়াল করে দেখো আমাদের p কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 7 তার মানে আমার তো এই যে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আসলে মানে এই উপরের যে নাম্বারটা এই নাম্বারটা আসলে 9 গুণ আমার নাম্বারটা রাইট আমার নাম্বার মানে হচ্ছে আচ্ছা এখন ডানে চলে যাচ্ছি আমরা 9 গুণ অনেকগুলো 1 এটা এটা হচ্ছে যে এইটা মানে উপরেরটা উপরেরটা আসলে এইটা এখন আমার নাম্বারটা যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল টু 7 তাহলে আমার নাম্বারটা আসলে 9 এর সাথে কোপ্রায় তাহলে আসলে আমার নাম্বারটা আসলে ই আমার নাম আমার যে পিটা আছে পি পি তো এটাকে ডিভাইড করে একটু আগে আমরা এটা এক্সপ্লেইন করেছি পি এটাকে ডিভাইড করে এখন পি যেহেতু 9 এর সাথে কোপ্রায় তাহলে পি আসলে এই অংশটাকে ডিভাইড করে সবাই কি এটা বুঝতে পারছো হ্যাপি 9 হল আই লাস্ট লাইনটা আরেকবার আচ্ছা আচ্ছা আবার বলি এইটা তুই বুঝতে পারছিস যে পি উপরের নাম্বারটাকে ডিভাইড করে এটা ফার্মাসিউটিক্যাল থিওরেম ফার্মাসিউটিক্যাল থিওরেম থেকে আসছে এটা যে পি উপরের নাম্বারটাকে ডিভাইড করে এখন এইটাকে এখন উপরের নাম্বারটা আসলে কি উপরের নাম্বারটা আসলে 9 গুণ আমাদের নাম্বারটা উপরের নাম্বারটা আসলে 9 গুণ আমাদের নাম্বারটা কারণ উপরের নাম্বারটাকে 9 দিয়ে ভাগ করলে আমাদের নাম্বার পাওয়া যায় এখন আমাদের যে প্রাইমটা দেখো 7 বা তার চেয়ে বড় তার মানে আমাদের আমাদের যে নাম্বারটা আছে এটার সাথে 9 এর কোনো কমন ফ্যাক্টর নেই তাহলে এই p কে আসলে p যেহেতু এই পুরো নাম্বারটাকে ভাগ করে তাহলে p কে আসলে এই অংশটাকে ভাগ করতে হবে কারণ এই এই 9 এর সাথে p এর কোনো কমন ফ্যাক্টর নেই একটু চিন্তা করো এটা বেশি ডিফিকাল্ট না মানে ইফ p ডিভাইডস ab এন্ড ইফ p ডাজ নট ডিভাইড a দেন p ডিভাইডস b এটা ইউজ করতেছে Because if p divides ab and if p does not divide a then p divides b ঠিক আছে চিন্তা করো এটা বেশি কঠিন না আচ্ছা আমরা ক্লাস এখানে শেষ করে দিই এখনের মতো এখন অ্যাট লিস্ট যারা এইগুলা নতুন দেখতেছো বা আগে দেখছো ভুলে গেছো বা এইগুলা নিয়ে আলোচনা করার দরকার ছিল বলে মনে করছো অ্যাট লিস্ট এই ক্লাস থেকে আশা করি তোমরা মোটামুটি কিছু ভ্যালু পাইছো তোমরা হচ্ছে কি আমরা দেখবো যে আর একটা ডিসকাশন সেশন করা যায় কিনা যেখানে হচ্ছে এই ক্লাসের কন্টিনিউশন প্লাস ফার্মাসিউটিক্যাল থিওরেমের প্রুফ চ্যাপ্টার আমরা দেখতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই